আজকে আমাদের টপিকস হচ্ছে স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভ। তো স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভকে জানতে গেলে তোমাকে আগে এদের ফেজ জানা উচিত। একটা ওয়েভের ফেজ কি হয়ে থাকে, কেমন ভাবে চেঞ্জ হয়ে থাকে, ফেজ জানা উচিত। আর কি প্রথমত অসিলেশন, যে ওয়েভ ওয়েভ এ সাইন ওমেগা টি, এইরকম যদি একটা অসিলেশনের ইকুয়েশন আসে, ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন আসে, তাহলে সেক্ষেত্রে ওই ওয়েভের গ্রাফ কি হওয়া উচিত সেটাও আমি অসিলেশনের লেকচার নাম্বার ফাইভে সেটাকে আমি করেছি, সেটাকেও তোমরা দেখে আসলে আজকে আমাদের স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভ কেমন হয়ে থাকে, কি হয়ে থাকে এবং এটি কিভাবে সৃষ্টি হয়, কখন সৃষ্টি হয় পুরোপুরি ইন ডিটেলসে আমরা বুঝতে পেরে যাব। তো আজকে আমরা নিয়েছি স্টেশনারি ওয়েভ। তো স্টেশনারি ওয়েভ কখন সৃষ্টি হয়, কিভাবে সৃষ্টি হয় সেটাকে আগে দেখার আছে। তো প্রথমে স্টেশনারি ওয়েভ যদি আমরা দেখি বা স্ট্যান্ডিং ওয়েভ, যে কোনো একটা নাম না, স্ট্যান্ডিং ওয়েভ নিয়েই আমরা দেখব, যেহেতু আইসিএসসি বোর্ডে স্ট্যান্ডিং ওয়েভ নামটা খুবই প্রচলিত আছে। তো স্ট্যান্ডিং ওয়েভ কি হয়ে থাকে না, স্ট্যান্ডিং ওয়েভ দুটো ওয়েভ নিয়ে তৈরি। স্ট্যান্ডিং ওয়েভ তৈরি হতে গেলে দুটো ওয়েভ নিয়ে তৈরি হয় স্ট্যান্ডিং ওয়েভ। তো একটা হচ্ছে কি ফার্স্ট ওয়েভ, আরেকটা হচ্ছে কি সেকেন্ড ওয়েভ। ক্লিয়ার? আচ্ছা, তো দুটো ওয়েভের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কি হতে হয়, সেম হতে হয়। দুটো ওয়েভের ফ্রিকোয়েন্সি সেম হতে হয়, দুটো ওয়েভের অ্যাম্পলিটিউড সেম হতে হয়। আচ্ছা, ফ্রিকোয়েন্সি সেম হওয়ার অর্থ কি না, ওই ওয়েভের ওমেগা ফিক্সড সেম, তাহলে এরও ওমেগা কি পাবো, সেম পাবো। এরও আমরা কি পাবো, টাইম পিরিয়ড সেম পাবো। এরও আমরা কি পাবো, টাইম পিরিয়ড সেম পাবো। তাহলে দুটো ওয়েভের ফ্রিকোয়েন্সি সেম হওয়া হতে হবে, অ্যাম্পলিটিউড সেম হতে হবে। উপরন্তু এই দুটো ওয়েভকে একজন যদি পজিটিভ এক্স ডিরেকশন থেকে আসে, একজন যদি পজিটিভ এক্স ডিরেকশন থেকে যদি আসে, আরেকজনকে নেগেটিভ এক্স ডিরেকশন থেকে আসতে হবে। আরেকজনকে কোন দিক থেকে আসতে হবে, নেগেটিভ এক্স ডিরেকশন থেকে আসতে হবে। এর ফলে কি হবে, এই দুটো ওয়েভ একে অপরের উপর ইন্টারফারেন্স করবে, উপরিপাত হবে, সুপার ইম্পোজ হবে। তাহলে এদের দুজনের জন্য এই দুটো ওয়েভ কি করবে না, সুপার ইম্পোজ করবে, কি করবে, সুপার ইম্পোজ করবে। তো সুপার ইম্পোজ করার ফলে কি দেখবো না, এরা একটা রেজাল্টেন্ট ওয়েভ বানাবে। এই দুটো ওয়েভ মিলে কি বানাবে, একটা রেজাল্টেন্ট ওয়েভ, রেজাল্টেন্ট ওয়েভ বানাতে আছে। তো রেজাল্টেন্ট ওয়েভটাই হবে কি না, স্ট্যান্ডিং ওয়েভ। এই রেজাল্টেন্ট ওয়েভটাকে আমরা কি বলবো, স্ট্যান্ডিং ওয়েভ। এই ওয়েভটাকে আমরা স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ বলবো। ক্লিয়ার? তো আমাকে ফার্স্টে আমাকে দুটো ওয়েভ নিতে হবে যাদের ফ্রিকোয়েন্সি সেম, অ্যাম্পলিটিউড সেম এবং নেগেটিভ এক্স ডিরেকশন হতে হবে। তো এই রকম ওয়েভ কোথায় সৃষ্টি হয়ে থাকে, এক অর্গান পাইপের মধ্যে, যেমন করে গিটারে আমরা যে ওয়েভ দেখতে পাই সেখানটাই কিন্তু এই স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ সৃষ্টি হতে পারে। উপরন্তু তোমরা নিজেরা দুটো দেওয়ালের মধ্যে যদি কোনো একটা দড়িকে যদি বেঁধে দাও, তো ওই দড়ির মাঝখান থেকে যদি আমরা ভাইব্রেট করি, মাঝখানে যদি আমরা অসিলেশন দিই, সেখানটাও দেখতে পাবো এই স্ট্যান্ডিং ওয়েভ। তাহলে স্ট্যান্ডিং ওয়েভ কেমন করে হবে না, দুটো ওয়েভের দ্বারা হবে। তো দুটো ওয়েভকে কি করতে হবে, সেম ফ্রিকোয়েন্সি হতে হবে। তো সেম ফ্রিকোয়েন্সি হতে গেলে ওই দুটো ওয়েভের সোর্স কি হতে হবে, সেম হতে হবে। কারণ ফ্রিকোয়েন্সি ডিপেন্ড অন সোর্স, ফ্রিকোয়েন্সি কার উপর ডিপেন্ড করে না, ডিপেন্ড অন কি লিখবো, সোর্স। তো ফ্রিকোয়েন্সি যদি সোর্সের উপর ডিপেন্ড করে থাকে তাহলে আমরা কি বলতে পারি, ফ্রিকোয়েন্সি যদি সোর্সের উপর ডিপেন্ড করে থাকে তাহলে আমরা কি বলতে পারি না, তার তার সোর্স একই। আচ্ছা, তো আমি মানলাম যে একটা সোর্স নিলাম, কি সোর্স নিলাম, সাপোজ ধরো আমার হাত নিলাম, ওই হাতের সাহায্যে আমি কি করবো, একটা স্ট্রিং নেব, যে স্ট্রিংটা কোথায় বাঁধা আছে না, দেওয়ালে বাঁধা আছে। তো দেওয়ালে বাঁধার ফলে আমি কি করলাম না, আমার হাতের সাহায্যে ওই স্ট্রিংটাকে অসিলেট করতে আছি, হাতের সাহায্যে ওই স্ট্রিংটাকে কি করতে আছি, অসিলেট করতে আছি। তো অসিলেট করার ফলে আমি, তুমি প্রথমেই মানো যে আমি একবার অসিলেট করছি, আগে একটা অসিলেশন দিয়ে বুঝে না, তা দিলে দেখবে অন্যান্য যত অসিলেশন করো না কেন সব বুঝতে পারবে। আমি মানলাম যে আমি হাতের সাহায্যে, আমার হাত হচ্ছে এখন সোর্স, এই সোর্সের ফ্রিকোয়েন্সি মানলাম এফ। আরে এফ ফ্রিকোয়েন্সি মানে কি, যে এক সেকেন্ডে তুমি কতগুলো অসিলেশন সৃষ্টি করছো, কতগুলো অসিলেশন সৃষ্টি করছো। তো এই স্ট্রিং এবারে ওয়েভ বানাতে আছে, তো ওয়েভ বানালাম, ধরলাম এই স্ট্রিং এর, ধরলাম তুমি স্ট্রিং এর উপরে একটাই মাত্র ওয়েভ সৃষ্টি করেছো, তাহলে ওই ওয়েভের ভেলোসিটি কি হবে, ভি। যেহেতু একটাই মিডিয়াম, কেমন করে একটাই মিডিয়াম না, একটাই স্ট্রিং, তো স্ট্রিং এর ভেলোসিটি আমি ধরলাম ভি। তো এই স্ট্রিং, এই ওয়েভ কোন দিকে যেতে আছে না,
দেওয়ালের দিকে যেতে আছে। তো দেওয়ালের দিকে যখনই যেতে আছে তখন একটা জিনিস লক্ষ্য করো, স্ট্রিং এর মাস পার ইউনিট ইউনিট লেন্থে মাস, মাস পার ইউনিট লেন্থ, আর এই দেওয়ালের মাস পার ইউনিট লেন্থ দুটোই ডিফারেন্ট। স্ট্রিং এর ধরলাম আমি মিউ ওয়ান, দেওয়ালের ধরলাম মিউ টু, তাহলে অবশ্যই আমি কি বলতে পারি না মিউ টু গ্রেটার দেন মিউ ওয়ান। দ্যাট মিনস এই দেওয়াল এটা হচ্ছে আমাদের কি না ওয়াল। তো এই দেওয়ালটা এখন কি হয়ে গেছে না ডেন্সার মিডিয়াম, এটা কি হয়ে গেছে ডেন্সার মিডিয়াম, আর মিউ ওয়ানটা হয়ে গেছে কি রেয়ার মিডিয়াম, মিউ ওয়ানটা হয়ে গেছে রেয়ার মিডিয়াম। তাহলে এখন আমি যে ওয়েভ বানাচ্ছি সেই ওয়েভটা কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে ডেন্সার, মিউ কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে না মিউ ওয়ান থেকে মিউ টু, তার মানে মিউ ওয়ান থেকে মিউ টু, মিউ ওয়ান থেকে মিউ টু কথার অর্থ হচ্ছে কি মানে আমি বানাতে আছি কোন থেকে কোন দিকে না রিয়ার মিডিয়াম থেকে রিয়ার মিডিয়াম টু ডেন্সার মিডিয়ামে বানাতে আছি, কোন মিডিয়াম থেকে কোন মিডিয়ামে রিয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে এই ওয়েভ বানাতে আছি। আচ্ছা ঠিক আছে, তো রিয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে যদি কোনো ওয়েভ যায় তাহলে তার ফেজ ডিফারেন্স কত হয়ে থাকে, ফাই ইজিকাল টু পাই হয়ে থাকে, ফাই ইজিকাল টু পাই হয়ে থাকে। দ্যাট মিনস যে এখান থেকে যে ওয়েভটা রিফ্লেক্ট করবে তো রিফ্লেক্ট করার সময় তার ফেজ কত চেঞ্জ হবে, পাই চেঞ্জ হবে। দ্যাট মিনস এর অ্যাম্প্লিটিউড, এই ওয়েভটাকে যদি আমি ইনসিডেন্ট ওয়েভ বলি, এই ওয়েভটাকে যদি আমি ইনসিডেন্ট ওয়েভ বলি, এই ওয়েভটাকে আমরা কি বলবো রিফ্লেক্টেড ওয়েভ, এটাকে আমরা কি বলবো রিফ্লেক্টেড ওয়েভ। তাহলে এই রিফ্লেক্টেড ওয়েভের ভেলোসিটি কত হবে ভি, যেহেতু মিডিয়াম সেম আছে। আচ্ছা এর অ্যাম্প্লিটিউড কত হবে, এর অ্যাম্প্লিটিউড আমি মানলাম এ আর, অ্যাম্প্লিটিউড মানলাম এ আর। আচ্ছা তো ইনসিডেন্ট ওয়েভের অ্যাম্প্লিটিউড এ আর। আচ্ছা তো ইনসিডেন্ট ওয়েভের ইকুয়েশন যদি আমি লিখি, ইনসিডেন্ট ওয়েভ ইকুয়েশন কল কি হবে না এ আই সাইন ওমেগা টি মাইনাস কেএক্স, যেহেতু পজিটিভ এক্স ডিরেকশনে। আচ্ছা রিফ্লেক্টেড ওয়েভ দেখো না রিফ্লেক্টেড ওয়েভ ওয়াই আর ইজ ইকাল টু কি লিখবো এ আর সাইন ওমেগা টি প্লাস কেএক্স। আচ্ছা এখানটায় আরেকটা জিনিস লক্ষ্য করো, অ্যাম্প্লিটিউড এবারে নেগেটিভ ডিরেকশনে, তো এআর কে আমরা কি বলতে পারি নেগেটিভ। ইফ ইফ এনার্জি এনার্জি ইকুয়াল টু এনার্জি লস লস ইকুয়াল টু জিরো, যদি কোনো এনার্জি যদি এখান থেকে লস না করে তাহলে আমি কি বলতে পারি না এ আই ইকুয়াল টু এ আর, দ্যাট মিনস আমি কি বলতে পারি এ, অর্থাৎ ইনসিডেন্ট ওয়েভের অ্যাম্প্লিটিউড এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, আর রিফ্লেক্টেড ওয়েভের ইকুয়েশন আমরা কি লিখবো মাইনাস এ সাই ওমেগা টি প্লাস কে এক্স। তাহলে এবারে লক্ষ্য করো এই দুটো ওয়েভ, এই দুটো ওয়েভ যেহেতু একই সোর্স থেকে সৃষ্টি তাহলে এদের ফ্রিকোয়েন্সি সেম, তো এদের ফ্রিকোয়েন্সি সেম হওয়ার জন্য ওমেগা সেম, এতটুকু ক্লিয়ার। আচ্ছা এখানটায় এনার্জি লস যেহেতু হয়নি সেহেতু তাদের অ্যাম্প্লিটিউড সেম। আচ্ছা আর কি দেখো, দুটো ওয়েভের ডিরেকশন দেখো অপোজিট, দুটো ওয়েভের ডিরেকশন দেখো অপোজিট, তার মানে এই দুটো ওয়েভ থেকে আমরা কি বলতে পারি না এখানটায় এই দুটো ওয়েভের দ্বারা স্ট্যান্ডিং ওয়েভ কিন্তু সৃষ্টি হবে। তাহলে স্ট্যান্ডিং ওয়েভের যে সকল, স্ট্যান্ডিং ওয়েভের যে সকল কন্ডিশন হওয়া দরকার সমস্ত কন্ডিশন কিন্তু এখানটায় ফুলফিল হয়েছে, তাদের অ্যাম্পলিটিউডও দেখো সেম, তাদের অ্যাম্পলিটিউডও সেম। আর নেগেটিভ বলতে কি বোঝাচ্ছে না অপোজিট ডিরেকশনে, নেগেটিভ বলতে অপোজিট ডিরেকশনে, আর ওমেগা টি প্লাস কে এক্স, ওমেগা টি প্লাস কে এক্স আর ওমেগা টি মাইনাস কে এক্স, তো এইখান থেকে আমরা কি বুঝতে পারছি তাদের ফেস অপোজিট, তাদের ফেস অপোজিট, একজন পজিটিভে যাচ্ছে তো একজন নেগেটিভে যাচ্ছে, ক্লিয়ার। আচ্ছা তো এবারে আমরা কি বলতে পারলাম যে এখানে স্ট্যান্ডিং ওয়েভ সৃষ্টি হয়েছে, তো এই দুটো ওয়েভ একই মিডিয়ামের উপর কোনো না কোনো পয়েন্টে এসে তো তারা সুপার ইম্পোজ করতেই আছে, তো সুপার ইম্পোজ যদি করে তাহলে তারা একটা রেজাল্টেন্ট ওয়েভ বানাবে। তো রেজাল্টেন্ট ওয়েভ বানানোর ফর্মুলা কি করে আসবে না দুটো ওয়েভ যেহেতু একটা মিডিয়ামে যদি দুটো ওয়েভ এসে পৌঁছায় তো সেখানটায় কোনো একটা পার্টিকেল কি রেজাল্টেন্ট ওয়েভ ইকুয়েশন বানাবে সেটা নির্ণয় করে দেবে কে না প্রিন্সিপাল অফ সুপার পজিশন। যে প্রিন্সিপাল অফ সুপার পজিশন কি বলছে না প্রিন্সিপাল অফ সুপার সুপার পজিশন পজিশন কি বলছে, যদি একাধিক ওয়েভ এসে পৌঁছয়, যদি একাধিক ওয়েভ এসে যদি পৌঁছয়, আচ্ছা এক মিনিট, যদি একাধিক ওয়েভ এসে যদি পৌঁছয় তাহলে আমরা কি বলতে পারি, একাধিক ওয়েভ যদি এসে পৌঁছয় তাহলে আমরা কি বলতে পারি দেখো,
যদি একাধিক ওয়েবসাইট যদি পৌঁছায় তাহলে সেই জায়গায় কে পৌঁছায়? প্রিন্সিপাল অফ সুপারপজিশন। তো প্রিন্সিপাল অফ সুপারপজিশন কি করবে? যদি একটা মিডিয়ামে একাধিক ওয়েব পৌঁছায় তাহলে সে কি করে? তাহলে রেজাল্টেন্ট যে ওয়েবের ডিসপ্লেসমেন্ট বানাবে সেই ওয়েবের ডিসপ্লেসমেন্ট কত হবে? না তাদের আলাদা আলাদা যে ওয়েবগুলো ছিল সেই ওয়েবগুলোর ভেক্টরালি কি করবে? না অ্যাড করে দেবে। ভেক্টরালি কি করে দেবে? অ্যাড করে দেবে। প্রিন্সিপাল অফ সুপারপজিশনের কাজ হচ্ছে এটাই। আলাদা আলাদা ওয়েবের কি করবে? না আলাদা আলাদা ওয়েবের ডিসপ্লেসমেন্ট গুলোকে ভেক্টরালি অ্যাড করবে। তো ভেক্টরালি যদি আমরা অ্যাড করি এই দুটো ইকুয়েশনকে তাহলে আমরা কি পাবো? না রেজাল্টেন্ট ওয়েব ইকুয়েশন পাবো। তাহলে আমরা কি পেতে চলেছি? রেজাল্টেন্ট ওয়েব ইকুয়েশন। তাহলে এখানটা আমরা কি নিয়েছি? এখানটায় যে ওয়েবটা আমরা নিয়েছি সেই ওয়েবটা হচ্ছে কোন দিক থেকে কোন দিকে গেছে? না রিয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে গেছে। তো রেজাল্টেন্ট ওয়েব ইকুয়েশন আমরা এটাই বানাতে চলেছি। তো আমরা রেজাল্টেন্ট ওয়েবের ইকুয়েশনটা কিভাবে, প্রথমে আমরা ডিরাইভ করব গ্রাফিক্যালি, তারপরে আমরা ডিরাইভ করব ম্যাথমেটিক্যালি। দুটো ডেরিভেশনকে আমরা একসাথে রাখবো। দেখো প্রথমে আমরা কি বার করতে চলেছি? না গ্রাফিক্যালি। তো আমি মানলাম যে এই দুটো ওয়েব এসে সুপার ইম্পোজ করলো। তো রেজাল্টেন্ট ওয়েব ইকুয়েশন কি হতে চলেছে? তো রেজাল্টেন্ট ওয়েব ইকুয়েশন, তো আমি উপরে লিখে নিই যে যে টাইমের সাথে সাথে এদের রেজাল্টেন্ট ওয়েব ইকুয়েশন কি হবে। না টাইমের সাথে সাথে রেজাল্টেন্ট ওয়েব ইকুয়েশন কি করে নির্ণয় করব? না সাপোজ ধরো এদিকে আমি লিখলাম টাইম, এদিকে আমি লিখলাম টাইম। আচ্ছা দুটো ওয়েব ইকুয়েশন রয়েছে, একটা ইনসিডেন্ট ওয়েব ইকুয়েশন যেটা হচ্ছে এ সাইন ওমেগা টি মাইনাস কেএক্স, আর একটা রিফ্লেক্টেড ওয়েব ইকুয়েশন রয়েছে। আচ্ছা একটু এদিক করে লিখি, ইনসিডেন্ট ওয়েব ইকুয়েশন এ সাইন ওমেগা টি মাইনাস কেএক্স, রিফ্লেক্টেড ওয়েব ইকুয়েশন কত? ওয়াই আর ইজিক্যাল টু এ মাইনাস মাইনাস এ সাইন ওমেগা টি প্লাস কেএক্স। আচ্ছা তারপরে আমরা কি পেতে চলেছি? এদের দ্বারা রেজাল্টেন্ট ওয়েবের ইকুয়েশন পেতে চলেছি। এদের দ্বারা কি পেতে চলেছি? রেজাল্টেন্ট ওয়েব ইকুয়েশন কি পাবো? না রেজাল্টেন্ট ওয়েব ইকুয়েশন যেটাকে আমরা লিখলাম ওয়াই নেট। তাহলে ওয়াই নেট কি করবো? এদের দুজনকে আমরা ভেক্টরালি অ্যাড করে দেবো। ক্লিয়ার? আচ্ছা তো এতদূর পর্যন্ত আগে আমরা বের করি, নির্ণয় করি ওয়াই নেট করে বার করবো, ইনসিডেন্ট ওয়েব ইকুয়েশন আর রিফ্লেক্টেড ওয়েব ইকুয়েশনকে আমরা ভেক্টরালি অ্যাড করবো। তো আমরা কি করতে চলেছি? না এই দুটো ওয়েব সুপার ইম্পোজ করলো। তো সুপার ইম্পোজ করার সাথে সাথে দুটো ওয়েব কি করছে? না দুটো ওয়েব কি করছে? এই দুটো ওয়েব, দুটো ওয়েব সাপোজ ধরো এই ধরো এই দুটো ওয়েব আর একটা নিচের দিকে ওয়েব, এরা দুজন কি করলো? সুপার ইম্পোজ করলো। তো সুপার ইম্পোজ করার সাথে সাথে প্রতিনিয়ত এই সুপার ইম্পোজের ডিসপ্লেসমেন্ট কি হবে? চেঞ্জ হবে। তাহলে প্রতিনিয়ত প্রতি টাইমে যদি চেঞ্জ হতে থাকে তাহলে টাইমের সাথে সাথে এর রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট আমরা দেখতে চলেছি ওয়াই নেটে। তাহলে মানলাম আমি টি ইকুয়াল টু যখন জিরো, যখন টি ইকুয়াল টু জিরো তখন ওয়াই নেট কত, তখন রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কত হবে? যখন টি ইকুয়াল টু একটু নিচে দিকে করি, টি ইকুয়াল টু সাপোজ টি বাই ফোর, তখন রেজাল্টেন্ট ইকুয়েশন কত হবে? তো আমরা এটা একটা পার্টিকুলার টাইমে আমরা কি করতে আছি? ওই রেজাল্টেন্ট ইকুয়েশনটার গ্রাফ দেখব। তো টি বাই টু তে রেজাল্টেন্ট ইকুয়েশনটা কত হবে? তারপরে ধরো টি ইকুয়াল টু থ্রি টি বাই ফোর এ রেজাল্টেন্ট ইকুয়েশনটা কি হবে? টি ইকুয়াল টু টি তে রেজাল্টেন্ট ইকুয়েশনটা কি হবে? তো টি ইকুয়াল টু জিরো তে ফার্স্টে দেখি, যখন টি ইকুয়াল টু জিরো তখন ইনসিডেন্ট ওয়েব ইকুয়েশন কত হবে? টি ইকুয়াল টু জিরো মানে হচ্ছে মাইনাস এ সাইন কেএক্স। ক্লিয়ার? আচ্ছা রিফ্লেক্টেড ওয়েব ইকুয়েশন কত হবে? না টি ইকুয়াল টু যখন জিরো তো রিফ্লেক্টেড ওয়েব ইকুয়েশন ইজ ইকুয়াল টু মাইনাস এ সাইন কেএক্স। তার মানে রেজাল্টেন্ট যে ওয়েবটা পাবো ওয়াই নেট ইজ ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস টু এ সাইন কেএক্স। ক্লিয়ার? তো ওয়াই নেট আমরা পেতে চলেছি প্রত্যেকের কি পেতে চলেছি? না প্রত্যেকের ডিসপ্লেসমেন্ট পেতে চলেছি, প্রত্যেকের ডিসপ্লেসমেন্ট পেতে চলেছি। তো টি ইকুয়াল টু ফোর এ দেখো যে রেজাল্ট, প্রথমে ইনসিডেন্টের বার করি, ইনসিডেন্টের কথা হচ্ছে টি ইকুয়াল টু ফোর এ, না টি ওমেগার জায়গায় টু পাই বাই টি বসাও, ওমেগার জায়গায় টু পাই বাই টি বসাও, তো টি বাই ফোর, টি ক্যান্সেল পাই বাই টু, তাহলে পাই বাই টু মাইনাস কে এক্স মানে হচ্ছে এ সাইন কে এক্স হয়েছে। আচ্ছা এর ক্ষেত্রে লক্ষ্য করো পাই বাই টু বসাও, তো সেকেন্ড কোয়াড্রেন্টে কত আসছে? রিফ্লেক্টেড ওয়েভ ইকুয়েশন মাইনাস এ সাইন কে এক্স, সরি এটা কত আসছে? পাই বাই টু মাইনাস, এটা হচ্ছে কস আর এটা হচ্ছে কস। ক্লিয়ার?
পাই বাই 2 cos হ্যাঁ cos kx ঠিক আছে cos kx তো আলটিমেট রেজালটেন্ট ইকুয়েশন রেজালটেন্ট ওয়েভের ডিসপ্লেসমেন্ট কত অলরেডি 0 ক্লিয়ার আচ্ছা t বাই 2 তে দেখো ইনসিডেন্ট ওয়েভ ইকুয়েশন কত হচ্ছে t বাই 2 তে দেখো কত না a ওমেগা জায়গায় 2 পাই বাই t বসাও তো ওমেগা জায়গায় 2 পাই বাই t বসাতে t t ক্যান্সেল 2 পাই মানে পাই মাইনাস kx পাই মাইনাস kx কথার অর্থ হচ্ছে মানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন কত হবে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন হচ্ছে পজিটিভ তো a sin kx আচ্ছা রিফ্লেক্টেড রিফ্লেক্টেড কত হতে চলেছে রিফ্লেক্টেড হতে চলেছে থার্ড কোয়াড্রেন্ট তো মাইনাস 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 প্লাস প্লাস a sin kx ক্লিয়ার আচ্ছা তো নেক্সট 3t/4 তো 3t/4 বসাতে কত হচ্ছে tt ক্যান্সেল তো 2 পাই तो 2 पाई माने एक 2 3 पाई बाय 2 माइनस kx 3 पाई बाय 2 माइनस kx का था अर्थ की ना 270 270 माइनस kx माने হচ্ছে কত হয়ে যাবে cos cos माइनस kx माने সে থার্ড কোয়াড্রেন্টে sin অলরেডি নেগেটিভ তার মানে ইনসিডেন্ট ওয়েভ ইকুয়েশন কত আসছে माइनस a cos sin cos হয়ে গেছে cos kx a cos माइनस a cos kx रिफ्लेक्टेड रिफ्लेक्टेड ওয়েভ ইকুয়েশন কত হবে ওমেগা 2 পাই বাই t 3t বাই 4 বসালো তো এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট তো থার্ড কোয়াড্রেন্টে কত আসছে माइनस তো माइनस আসার জন্য কত এলো माइनस माइनस cos kx माइनस মানে হচ্ছে প্লাস প্লাস cos kx a cos kx ক্লিয়ার আচ্ছা t তে কত 2 পাই বাই t t ক্যান্সেল 2 পাই माइनस kx 2 পাই माइनस kx মানে হচ্ছে সেকেন্ড फोर्थ কোয়াড্রেন্ট 2 पाई माइनस kx माने छे फोर्थ क्वाड्रेंट माने इंसिडेंट वेव इक्वेशन কত হচ্ছে इंसिडेंट वेव इक्वेशन কত হচ্ছে फोर्थ क्वाड्रेंटে sin नेगेटिव माने হচ্ছে sin नेगेटिव तो sin kx sin नेगेटिव माने হচ্ছে माइनस माइनस a sin kx माइनस a sin kx আচ্ছা এটা হচ্ছে माइनस माइनस से प्लस হয়ে যাবে এটা হচ্ছে माइनस sin kx sin kx तो 2 पाई प्लस kx 2 पाई प्लस प्लस kx माने হচ্ছে फर्स्ट क्वाड्रेंट माने प्लस माइनस से माइनस ऑलरेडी माइनस तो रिफ्लेक्टेड तो प्लस ना प्लस प्लस माइनस से माइनस माइनस a sin kx क्लियर माइनस a sin kx अच्छा रिजल्टेंट का बात कर रहे हैं तो t/2 पे रिजल्टेंट কত হচ্ছে ना কত হচ্ছে এটা প্লাস প্লাস 2a sin kx কত হলো 2a sin kx ক্লিয়ার হচ্ছে তো বোঝা যাচ্ছে আর প্রত্যেকটা টাইমের জন্য আমরা রেজালটেন্ট বার করতে আছি প্রত্যেকটা টাইমের জন্য রেজালটেন্ট বার করতে আছি এটা কখন বার করতে আছি যখন যখন ওয়েভ কোথা থেকে কোন দিকে পাস করছে যখন ওয়েভ পাস করছে রিয়ার মিডিয়াম থেকে রিয়ার মিডিয়াম টু ডেন্সার মিডিয়াম রিয়ার মিডিয়াম টু ডেন্সার মিডিয়াম ছবিটা ফিল নাও যে আমরা কিভাবে করেছিলাম এই আর রিফ্লেক্টেড হয়েছিল কি এই ক্লিয়ার তো আমরা এই দিকে মুভ করিয়েছিলাম আর রিফ্লেক্টেড হয়েছিল এই দিকে তো কোন দিক থেকে গেছে রিয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামের দিকে ওয়েভ যেতে ছিল তো ওয়েভের রিফ্লেকশনও তেমন হয়েছে ফাই কত হয়েছে ফাই কত হয়েছে পাই ফাই কত হয়েছে পাই আচ্ছা তো 3t/4 এ কত হয়েছিল 3t/4 এ নেট ডিসপ্লেসমেন্ট কত 0 আচ্ছা t তে কত না t তে হচ্ছে মাইনাস 2a sin kx माइनस 2a sin kx अच्छा तो প্রত্যেকটা টাইম পিরিয়ডের জন্য আমরা রেজালটেন্ট কিন্তু বার করে নিয়েছি একটা বাম্পের জন্য একটা অসিলেশনের জন্য তাহলে একটা অসিলেশনের জন্য আমরা রেজালটেন্ট বার করে নিয়েছি তো এখানটায় আমরা কি দেখতে চলেছি তো এখানটায় দেখো কি দেখতে চলেছিলাম না দেখতে চলেছিলাম এটাই যে একটা স্ট্রিং এর উপর আমরা একটা বাম্প সৃষ্টি করেছিলাম তো একটাই আমরা ইনসিডেন্ট ওয়েভ ইকুয়েশন একটাই আমি রিফ্লেক্টেড ওয়েভ ইকুয়েশন পেয়েছিলাম তো আমি যদি একাধিক অসিলেশন বানাতে থাকি তো প্রত্যেকটা ওয়েভ একে অপরের উপর সুপারইম্পোজ করবে তো সুপারইম্পোজ করার জন্য তোমরা কিন্তু কখনোই ভাবো না যে এরা দুজন জিরো হয়ে যাবে এরা দুজন একসময় নিউট্রালে চলে আসবে যেহেতু এ আর এ দুজনই তো সেম তাহলে তো এরা নিউট্রালে চলে আসবে কিন্তু তা না যেহেতু একাধিক ওয়েভ আমি সৃষ্টি করেছি অসিলেশন আমি করতেই আছি করতে আছি তাহলে এরা কি করতে থাকবে প্রত্যেককে প্রত্যেকের উপর সুপার ইমপোজ করতে থাকবে এবং একটা ফিক্সড এন্ড থেকে মানে এটা হচ্ছে কি একটা দেওয়াল দেওয়াল থেকে ওরা কি হতে থাকবে রিফ্লেক্ট করতে থাকবে তো এবারে দেখো এদের গ্রাফ কি হতে থাকে
না t ইকুয়াল টু 0 এর জন্য যে ওয়েভটা সৃষ্টি হয়েছিল t ইকুয়াল টু 0 এর জন্য যে ওয়েভটা সৃষ্টি হয়েছিল তাকে গ্রাফের সাহায্যে দেখো গ্রাফ তো গ্রাফ কি বলছে না t ইকুয়াল টু 0 তে যে ওয়েভটা সৃষ্টি হয়েছে দেখো t ইকুয়াল টু 0 আচ্ছা সবগুলোকে আমি একই y ধরে নিলাম আচ্ছা তো এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট y আচ্ছা তো এবারে এর ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করছি 2a sin kx minus 2a sin kx মানে নেগেটিভ x ডিরেকশন থেকে কি করতে আছে না shm বানাতে আছে নেগেটিভ x ডিরেকশন থেকে নেগেটিভ x ডিরেকশন থেকে ওয়েভটা সৃষ্টি হবে গ্রাফটা কোন দিক থেকে আসবে নেগেটিভ x ডিরেকশন থেকে shm এখন বলছি না আমি কি বলতে আছি না এই ওয়েভের ইকুয়েশনটা নেগেটিভ ডিরেকশন থেকে স্টার্ট করবে এইভাবে স্টার্ট করতে আছে নেগেটিভ এক্স ডিরেকশন থেকে প্রত্যেকটা সমান করে বলে ভালো লাগবে নেগেটিভ এক্স ডিরেকশন থেকে স্টার্ট করতে আছে ক্লিয়ার আচ্ছা নেগেটিভ এক্স ডিরেকশন থেকে স্টার্ট করতে আছে আচ্ছা এবারে টি বাই ফোর এর ক্ষেত্রে লক্ষ্য করো যে এদের রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কি না প্রত্যেকটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্টই জিরো প্রত্যেকটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট জিরো প্রত্যেকটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট জিরো দা তার মানে কি দেখতে পাচ্ছি না প্রত্যেকটা পার্টিকেল ওই স্ট্রিং এর উপরে রয়েছে তাদের কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি কোনো ডিসপ্লেসমেন্ট হয়নি ক্লিয়ার এদিকে হচ্ছে y আর এদিকে হচ্ছে কি x ভালো করে লক্ষ্য করো আচ্ছা তো t বাই 2 তে আমরা কি লক্ষ্য করতে পারছি না 2a sin kx মানে ডিসপ্লেসমেন্ট কোন দিকে বানাতে আছে না ডিসপ্লেসমেন্ট পজিটিভ x ডিরেকশনে বানাতে আছে তো sin কার্ভটা কোন দিক থেকে উঠবে পজিটিভ x ডিরেকশন থেকে sin কার্ভটা আচ্ছা পয়েন্ট গুলোকে ঠিকঠাক করার জন্য আমি কি করলাম একটু ড্রয়িংটা করে নি ঠিক আছে আচ্ছা তো এটা কোথা থেকে আসছে হয়েছে থাক এবারে নেক্সট দেখো 3t by 4 है देखो displacement equation देखो 3t by 4 है ना 3t by 4 है देखो ना 3t by 5 by 4 है देखो तारे displacement zero तार माने तारे आवार displacement होय तारे आवार displacement होय प्रत्येक का particle है displacement होय कोई string के ऊपर अवस्थित है प्रत्येक का particle एबारी t ते देखो t ते देखो ना t ते देखो वो string के प्रत्येक का particle है क्षेत्र लक्ष्य करो স্ট্রিংয়ের ক্ষেত্রে ওই প্রত্যেকটা পার্টিকেলের ক্ষেত্রে লক্ষ্য করো এটাকে একটু উপর থেকে বানাই আচ্ছা এবারে টি তে রাখো টি তে কি বানাতে চলেছি না মাইনাস 2a sin kx তার মানে কোত্থেকে আসার আছে কোত্থেকে আসবে মাইনাস মানে নেগেটিভ থেকে আসবে এই এরকম করে যেতে আছে তো এবারে লেখো দেখো এবারে দেখো তো এই ইকুয়েশনে আমরা কি লক্ষ্য করলাম না প্রত্যেকটা রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্টের t ইকুয়াল টু 0 এর জন্য একটা গ্রাফ পেয়েছি t বাই 4 এর জন্য একটা গ্রাফ পেয়েছি t বাই 2 এর জন্য একটা 3t বাই 4 এর জন্য একটা আর একটা t এর জন্য তার মানে এখানটায় ওয়েভ কোন দিক থেকে যেতে যাচ্ছে রেয়ার থেকে ডেন্সারের দিকে যেতে ছিল আচ্ছা তো এবারে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যদি এই ওয়েভে যদি এই ওয়েভে ওয়েভলেন্থ যদি ল্যামডা হতো তাহলে একটা ফুল সাইকেলের ডিস্টেন্স কত হতো ল্যামডা তার মানে এটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 0 এটা হচ্ছে ল্যামডা বাই 2 এটা হচ্ছে দেখো ল্যামডা এটা হচ্ছে কত 3 ল্যামডা বাই 2 আর এরপরে পাবো 2 ল্যামডা এমনি করে করে আমরা পেতেই আছি তো এবারে দেখো প্রত্যেকটা ওয়েভের যদি এই ওয়েভের ওয়েভলেন্থ যদি ল্যামডা হতো তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি দেখো যে এই স্ট্রিংটা সকল পার্টিকেল এই স্ট্রিংটার সকল পার্টিকেল 0 থেকে ল্যামডা বাই 2 এর মধ্যে সকল পার্টিকেল দেখো কোন ডিরেকশনে না নেগেটিভ ডিরেকশনে কোন ডিরেকশনে মুভ করতে আছে নেগেটিভ ডিরেকশনে কোন ডিরেকশনে মুভ করতে আছে নেগেটিভ ডিরেকশনে ল্যামডা বাই 2 থেকে ল্যামডা পর্যন্ত দেখো সকল পার্টিকেল দেখো পুনরায় পজিটিভ ডিরেকশনে যেতে আছে সকল পার্টিকেলকে লক্ষ্য করো পুনরায় পজিটিভ ডিরেকশনে ক্লিয়ার আচ্ছা
তো প্রথম একটা সাইকেলকে লক্ষ্য করো, তো ফার্স্ট হাফ সাইকেলে আমরা কি দেখতে পাচ্ছি, না ফার্স্ট হাফ সাইকেলে দেখতে পাচ্ছি সকল পার্টিকেল নেগেটিভ এক্স ডিরেকশনে, সকল পার্টিকেল আবার পজিটিভ এক্স ডিরেকশনে ল্যামডা বাই 2 থেকে ল্যামডার মধ্যে। তাহলে প্রথম হাফ সাইকেলে সবার ডিরেকশন কোন দিকে, নেগেটিভে, তার মানে তাদের ফেজের কোনো পরিবর্তন নেই, তাদের ফেজের কোনো পরিবর্তন নেই, তারা সেম ফেজে আছে যেখানে ফাই ইকুয়াল টু জিরো হবে প্রত্যেকটা পার্টিকেল। ইভেন একটা জিনিস লক্ষ্য করো যে প্রত্যেকটা পার্টিকেল এক একটা নির্দিষ্ট অ্যাম্পলিটিউড নিয়ে তৈরি হয়ে আছে, এক একটা নির্দিষ্ট অ্যাম্পলিটিউড নিয়ে তৈরি হয়ে আছে, ক্লিয়ার? তো কোন পার্টিকেলকে লক্ষ্য করো যে এই পার্টিকেলটা, সাপোজ এই পার্টিকেলটা এতদূর পর্যন্ত অ্যাম্পলিটিউড তৈরি করছে, তারপরে এখান থেকে পুনরায় রিটার্ন করছে আবার মিনে, তারপরে আবার কি করতে আছে, না সে আবার পুনরায় পজিটিভ এক্স এ দেখো আবার সেই পরিমাণ অ্যাম্পলিটিউড বানাতে আছে। তো এমনি করে করে প্রত্যেকটা আলাদা আলাদা পার্টিকেলকে দেখো এক একটা আলাদা আলাদা ডিসপ্লেসমেন্ট বানাতে আছে, যে যার নিজেদের নিজেদের ডিসপ্লেসমেন্ট, কেউ কারো ডিসপ্লেসমেন্ট কে কিন্তু কপি করছে না। তো এখানটায় দেখো সব পার্টিকেল গুলোর ডিসপ্লেসমেন্ট, সব পার্টিকেল গুলোর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আলাদা। তো আবার দেখো কিছু কিছু পার্টিকেলের ডিসপ্লেসমেন্টই জিরো, কিছু কিছু পার্টিকেলের, যেমন এই পয়েন্টে ল্যামডা বাই 2 তে অবস্থিত সকল পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট দেখো জিরো, ল্যামডা বাই 2 তে অবস্থিত পার্টিকেলটা, ল্যামডা বাই 2 তে অবস্থিত পার্টিকেলটা ডিসপ্লেসমেন্ট জিরো, ল্যামডা তে অবস্থিত সকল পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট দেখো জিরো, সকল পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট জিরো, 3 ল্যামডা বাই 2 তে দেখো সকল পার্টিকেল, 3 ল্যামডা বাই 2 তে অবস্থিত যে পার্টিকেলটা তার ডিসপ্লেসমেন্ট দেখো অলওয়েজ জিরো, সবসময় জিরো আছে। তো দেখো কিছু কিছু পার্টিকেল, জাস্ট তিনটে অসংখ্য পার্টিকেল নিয়ে তৈরি হয়েছে, তো এদের মধ্যে কিছু কিছু পার্টিকেল দেখো তারা তার ডিসপ্লেসমেন্টই পরিবর্তন করছে না, তারা ডিসপ্লেসমেন্ট কি করেছে জিরোই ধরে রেখেছে। এক একটা পার্টিকেল ওরা এত মানে কি বলবো এত জেদি পার্টিকেল যে ওরা নিজেদের ডিসপ্লেসমেন্টটাকে ধরে রেখেছে, তারা এত অলস যে তারা একটা মোশনও সৃষ্টি করছে না। তো আবার কিছু কিছু পার্টিকেল দেখো, যেমন করে এই পার্টিকেলটা, তো এই পার্টিকেলটাকে দেখো যে সে তার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কিন্তু দিচ্ছে, তো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট নেগেটিভে দিচ্ছে আবার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পজিটিভেও দিচ্ছে। তো এই আবার এই পার্টিকেলটাকে লক্ষ্য করো, সে তার নিজস্ব ডিসপ্লেসমেন্ট, সে তার নিজস্ব ডিসপ্লেসমেন্ট কত, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট সব থেকে ম্যাক্সিমাম দিতে আছে। তো কি সব পার্টিকেল গুলোর ডিসপ্লেসমেন্ট কিন্তু আলাদা আলাদা, তো এই পার্টিকেলটা কখনো এই ডিসপ্লেসমেন্ট কে ছুটেও পারবে না। তো এই পার্টিকেলটা যেমন করে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বানাতে আছে নেগেটিভে, তেমন করে ওই পার্টিকেলটা পজিটিভেও ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বানাতে আছে। তো এই পার্টিকেলটা নেগেটিভে যেমন করে ডিসপ্লেসমেন্ট বানাতে আছে, এই পার্টিকেলটা পজিটিভও ডিসপ্লেসমেন্ট বানাতে আছে, তো পজিটিভে ওই পার্টিকেলটা কখনোই এই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কে ছুটে পারবে না। তাহলে যে যার পার্টিকেলের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটাকে আমরা কি বলে থাকি, অ্যাম্পলিটিউড। তো প্রত্যেকটা পার্টিকেলের অ্যাম্পলিটিউডও আলাদা আলাদা, প্রত্যেকটা পার্টিকেলের অ্যাম্পলিটিউডও আলাদা আলাদা, কিন্তু প্রত্যেকটা পার্টিকেলের অ্যাম্পলিটিউডও আলাদা আলাদা, কিন্তু এখানে দেখো যে একটা ওয়েভের ক্ষেত্রে কি হতো, না ওয়েভের ইকুয়েশন কি, না y equal to a sin omega t minus k বা plus k চাই হবে। তো এখানে দেখো যে প্রত্যেকটা পার্টিকেল তার অ্যাম্পলিটিউড হচ্ছে কত, a, যে x এর রেসপেক্টে একটা নির্দিষ্ট পজিশনের রেসপেক্টে, নির্দিষ্ট টাইমের রেসপেক্টে ওই পার্টিকেলটা একটা ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড ছুঁবে। তাহলে ওই ওয়েভের উপর অবস্থিত সকল পার্টিকেল কোনো একটা টাইমে কি দেখতে চলেছি, ও ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড ছুঁবে, কারণ ওয়েভ কার কার উপরে ডিপেন্ডেন্ট, y = ফাংশন অফ t এন্ড x, যে x পজিশন এবং টাইমের উপরে ডিপেন্ডেন্ট। তো প্রত্যেকটা পার্টিকেল তার ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড কত, a। কিন্তু এই ক্ষেত্রে তুমি লক্ষ্য করো যে তাহলে মানে প্রত্যেকটা জিনিস লক্ষ্য করো যে এই এই স্ট্রিংটার উপরে প্রত্যেকটা পার্টিকেল নিজস্ব ডিসপ্লেসমেন্ট, নিজস্ব ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, নিজস্ব প্রত্যেকের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আলাদা আলাদা। তাহলে প্রত্যেকের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট যদি আলাদা আলাদা হতে থাকে, তাহলে কেউ কারোর ডিসপ্লেসমেন্ট যদি কপি না করে, তাহলে এই পার্টিকেলটা তার নিজের রেসপেক্টে কি করতে আছে, নেগেটিভে ম্যাক্সিমাম, পজিটিভে ম্যাক্সিমাম, ক্লিয়ার? তো এই পার্টিকেলের যে মোশন হচ্ছে সেটা কি ধরনের মোশন হবে, এসএইচএম মোশন। সেটা কি ধরনের মোশন হবে, এসএইচএম মোশন। কেন না এসএইচএম এ আমরা কি দেখতে পাই, না প্রত্যেকটা পার্টিকেলের ক্ষেত্রে ইন্ডিভিজুয়াল কি হয়ে থাকে, একটা একটা অ্যাম্পলিটিউড হয়ে থাকে। এসএইচএম এ আমরা কি দেখতে পাই, প্রত্যেকটা পার্টিকেলের একটা একটা ইন্ডিভিজুয়াল এসএইচএম হয়ে থাকে, ইন্ডিভিজুয়াল অ্যাম্পলিটিউড হয়ে থাকে এসএইচএম এর ক্ষেত্রে।
তো এখানটা আমরা কি দেখতে পাচ্ছি এটা প্রত্যেকটা পার্টিকেলের একটা আলাদা আলাদা অ্যামপ্লিটিউড প্রত্যেকটা পার্টিকেলের একটা করে আলাদা আলাদা অ্যামপ্লিটিউড তো আলাদা আলাদা যদি অ্যামপ্লিটিউড হয়ে থাকে তাহলে প্রত্যেকটা পার্টিকেল একটা আলাদা আলাদা এসএইচএম বানাচ্ছে তো এখানটা আমরা কি দেখলাম যে এই পার্টিকেলটা যে এসএইচএম বানাতে আছে তার ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড কত 2a কেন না এই পার্টিকেলটার অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আমরা কি করে নির্ণয় করব না ওয়াই নেট থেকে যে এই পার্টিকেলটা ওয়াই নেট কেন না ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কার উপরে ডিপেন্ড করে আছে এক্স এর উপরে ডিপেন্ড করে আছে যে টাইমের উপরে ডিপেন্ড নেই আরে টাইমের উপরে ডিপেন্ড নেই আমরা একটা কি করেছি যে ওয়েভটা হয়েছে তার একটা ফটো আমরা নিয়েছি এখানটা আমরা কি করেছি ফটো টেনেছি তো ফটো টানা মানে কি প্রত্যেকটা পার্টিকেল তার নিজস্ব পজিশনের রেসপেক্টে নিজস্ব ডিসপ্লেসমেন্ট বানিয়ে ফিক্সড হয়ে গেছে তো এখানটা আমরা কি করেছি সব জায়গায় টাইম ফিক্সড করে দিয়েছি এদের ক্ষেত্রে আমরা কি দেখেছি না টাইম ফিক্সড করে দিয়েছি টাইম কি করেছি ফিক্সড করেছি তো টাইম ফিক্সড করার জন্য আমরা কি বলতে চাইছি না প্রত্যেকটা পার্টিকেলের একটা আলাদা আলাদা ডিসপ্লেসমেন্ট প্রত্যেকটা পার্টিকেলের একটা একটা আলাদা আলাদা ডিসপ্লেসমেন্ট আমরা অবজার্ভ করতে থাকলাম যে প্রত্যেকটা পার্টিকেল কিন্তু একই ডিসপ্লেসমেন্ট কিন্তু নাই যে এর ক্ষেত্রে আলাদা 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 তো প্রত্যেকটা পার্টিকেলের নেট ডিসপ্লেসমেন্ট 2a sin kx থেকে আমরা কি বুঝতে পারলাম যে ভিন্ন ভিন্ন পজিশনে নেট ডিসপ্লেসমেন্ট ভিন্ন ভিন্ন তো প্রত্যেকটা পয়েন্টে আলাদা আলাদা ডিসপ্লেসমেন্ট তাহলে যে সকল পয়েন্টগুলো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট 0 তাদের y নেট = 0 যে সকল পার্টিকেলগুলো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত 2a কি করে না যে এমন পজিশন যে পজিশন যে পজিশনটা আমরা কি করে পাবো যে sin kx এর এমন একটা ভ্যালু হলো যে যার জন্য y নেট ম্যাক্সিমাম হবে তো sin kx এর এমন কোন ভ্যালু হতে থাকে যার জন্য y নেট ম্যাক্সিমাম হবে না sin kx এর ওই ভ্যালুটা হচ্ছে কত 1 প্লাস 1 হতে পারে বা মাইনাস 1 হতে পারে তো প্লাস 1 বা মাইনাস 1 যাই হোক না কেন তার ভ্যালু কত প্লাস 2a বা মাইনাস 2a এটা হচ্ছে নেগেটিভ a আর এটা হচ্ছে কি পজিটিভ a প্লাস 2a ক্লিয়ার করতে পেরেছি এই পার্টিকেলটা তেমন করে এই এই যে এই জায়গাটা পার্টিকেলটা এই পার্টিকেলটা তেমন করে প্লাস 2a তারপর এই জায়গাটা পার্টিকেলটা আমরা কি দেখতে পাচ্ছি মাইনাস 2a হচ্ছে কত না মাইনাস 2a নেগেটিভ হয়ে গেছে তাহলে যে পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট নেগেটিভে মাইনাস 2a বা পজিটিভে প্লাস 2a সেই সকল পার্টিকেল গুলোকে আমরা কি বলবো অ্যান্টাইনোড আর যে সকল পার্টিকেল গুলো ডিসপ্লেসমেন্ট 0 কিছু কিছু পার্টিকেল দেখো এই পার্টিকেল ল্যামডা বাই 2a 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 ল্যামডা 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 এখানে একটা ল্যামডা আছে এখানেও ল্যামডা আছে তার প্রত্যেক ল্যামডাতে অবস্থিত প্রত্যেক ওই পার্টিকেল গুলোর রেজালটেন্ট ডিসপ্লেসমেন্ট 0 আবার দেখো 3 ল্যামডা বাই 2 তে অবস্থিত প্রত্যেকটা পার্টিকেলের ডিসপ্লেসমেন্ট দেখো 0 তার ওই পার্টিকেলটা ডিসপ্লেসমেন্ট 0 তার মানে এই পার্টিকেল গুলো কোনো মতেই ডিসপ্লেসমেন্ট বানাতে চাইছে না তারা এতটাই অলস যে তাদের নিজেদের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু সর্বদাই 0 করে রেখেছে আর কিন্তু এই পার্টিকেল গুলো দেখো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বানাচ্ছে এই পার্টিকেল গুলো তার নিজের রেসপেক্টে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বানাচ্ছে এই পার্টিকেলটা নিজের রেসপেক্টে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বানাচ্ছে আর এই পার্টিকেলটা কি করবে এদিকে যাবে ম্যাক্সিমাম এই পার্টিকেলটা কি রেখেছে এই পার্টিকেলটা এদিকে ম্যাক্সিমাম এই পার্টিকেলটা এদিকে ম্যাক্সিমাম এই পার্টিকেলটা এদিকে ম্যাক্সিমাম করবে এই পার্টিকেলটা এদিকে ম্যাক্সিমাম করবে এই পার্টিকেলটা এদিকে ম্যাক্সিমাম করবে বলতে পারছি তো এই পার্টিকেলটা এদিকে ম্যাক্সিমাম করবে এই পার্টিকেলটা এদিকে ম্যাক্সিমাম করবে তো প্রত্যেককে যে যার ম্যাক্সিমাম পজিশন পর্যন্ত তো যাবে এবং রেজালটেন্ট ডিসপ্লেসমেন্টও বানাবে কিন্তু প্রত্যেকটা রেজালটেন্ট ডিসপ্লেসমেন্ট প্রত্যেকটা পার্টিকেলের রেজালটেন্ট ডিসপ্লেসমেন্ট ডিফারেন্ট হচ্ছে কেন না রেজালটেন্ট ডিসপ্লেসমেন্ট পজিশনের উপরে ডিপেন্ডেন্ট কার উপরে ডিপেন্ডেন্ট না এক্স এর উপরে ডিপেন্ডেন্ট যে এক্স যেমন যেমন করে ভ্যারি করতে থাকবে তাদের ডিসপ্লেসমেন্টও ভ্যারি করতে আছে তো যে সকল পার্টিকেল গুলো ডিসপ্লেসমেন্ট টু এ তাদেরকে আমরা বলে থাকি অ্যান্টাইনোড তাদেরকে আমরা বলে থাকি অ্যান্টাইনোড আর যে সকল পার্টিকেল গুলো ডিসপ্লেসমেন্ট 0 ওয়াই নেট ইকুয়াল টু 0 তাদেরকে আমরা বলে থাকি নোড তাদেরকে আমরা কি বলে থাকি নোড তাহলে যাদের যাদের লিখে দিই যাদের ডিসপ্লেসমেন্ট প্লাস 2a বা মাইনাস 2a যাই হোক না কেন তাদেরকে আমরা বলে থাকি অ্যান্টাইনোড অ্যান্টাইনোড আর যাদের যাদের ডিসপ্লেসমেন্ট 0 তাদেরকে আমরা বলে থাকি নোড তাহলে নোড হচ্ছে সেই সকল অলস পার্টিকেল যারা ডিসপ্লেসমেন্ট বানাতেই চায় না আর অ্যান্টাইনোড হচ্ছে সেই সকল পার্টিকেল যারা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পর্যন্ত ছুঁতে পারে তো প্রত্যেকটা পার্টিকেল কিন্তু সেই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কিন্তু ছুঁতে পারছেই না ক্লিয়ার তো এই গ্রাফ থেকে যেটা আমরা বুঝতে পারলাম তো এটাকে আমরা রাফ করি এটাকে আমরা রাফ করি তো আমরা এটা কি দেখতে চাইলাম
না এটা দেখলাম যে রিয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে তাই তো কি দেখলাম না রিয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামে আচ্ছা তো এখান থেকে আমরা অ্যান্টি নোড আর নোডের ফিল্ডটা একটু নি যে অ্যান্টি নোড কোথা থেকে হচ্ছে আর নোড কোথা থেকে হচ্ছে দেখো নোড নোড কোথা থেকে হচ্ছে নোড দেখো 0 তে ল্যামডা / 2 এ ল্যামডা / 3 ল্যামডা / 2 তে ওই সকল পার্টিকেল গুলো দেখো অলস তারা সব সময় কি বানাতে আছে তাদের ডিসপ্লেসমেন্ট 0 তাহলে নোড তাই যে y নেট ইকুয়াল টু যেখানে 0 হবে কোন গুলো না 0 তে হয়েছে ল্যামডা / 2 তে হয়েছে ল্যামডা এ হয়েছে 3 ল্যামডা / 2 তে হয়েছে ক্লিয়ার 3 ল্যামডা / 2 তে হচ্ছে এরপর আসবে 2 ল্যামডা তে আসবে আচ্ছা তো এমনি করে তারপর একটা 5 ল্যামডা / 2 তে আসবে তারপর আসবে 3 ল্যামডা তে আসবে তো এমনি করে করে নোড আমরা এই সকল পয়েন্ট গুলোতে পেতে আছি আচ্ছা এরপর দেখো অ্যান্টি নোড কোথায় কোথায় তৈরি হচ্ছে না অ্যান্টি নোড তাই সৃষ্টি করবে যারা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কে ছুঁতে পারবে তাহলে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত না 2a ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত না 2a তো 2a ইজ ইকুয়াল টু কোন কোন পার্টিকেল গুলো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কে ছুঁতে পেরেছে এই পজিশন দেখো এই পজিশনের পার্টিকেলটাকে আমরা কি বলবো দেখো এই ফার্স্ট লুপ এটা একটা লুপ এই লুপে বা ফার্স্ট হাফ সাইকেল তো ফার্স্ট হাফ সাইকেলে এটা হচ্ছে ল্যামডা / 2 তাহলে মধ্যখানটা কত হবে ল্যামডা / 4 তাহলে এই পয়েন্টটা কত হবে 3 ল্যামডা / 4 আচ্ছা তার মানে এমনি করেই চলতে থাকবে তাহলে প্রথমে আসছে কত না ল্যামডা / 4 তারপরে কত আসছে 3 ল্যামডা / 4 তারপরে কত আসবে 5 ল্যামডা / 4 তারপরে কত আসবে দেখো 3 ল্যামডা / 4 এটা 5 ল্যামডা / 4 এটা হচ্ছে 7 ল্যামডা / 4 আচ্ছা তারপরে আসছে কত 5 ল্যামডা / 4 হচ্ছে এরপর আসছে 7 ল্যামডা / 4 তাহলে এই সকল পয়েন্টে যে পার্টিকেল গুলো অবস্থান এই সকল পজিশনে যে সকল পার্টিকেল গুলো অবস্থান করছে তারাই কেবলমাত্র ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ছুঁতে পারবে আচ্ছা তো ডিসটেন্স বিটুইন টু নোড আচ্ছা এই নোড নোড কিন্তু কার উপর ডিপেন্ড করলো এক ওই স্ট্রিংটার উপরে দেখো দেখো এদের নোড নোড ও অ্যান্টি অ্যান্টি নোড কি হতে পারে অ্যান্টি নোডের পজিশন পজিশন চেঞ্জ হতেই পারে কেমন করে কারণ কারণ না কার কার উপরে ডিপেন্ড করে এদের পজিশন এক কার কার উপরে ওয়েভলেন্থের উপরে কার কার উপরে দেখো কে কার উপরে ডিপেন্ড করছে দেখো y নেট ইজ ইকুয়াল টু এর ক্ষেত্রে কত এসেছিল -2a sin kx তার মানে কি না k এর উপরে ডিপেন্ড করছে তো k এর উপরে কে ডিপেন্ড করছে না k এর উপরে k কার উপরে ডিপেন্ড করছে k ইজ ইকুয়াল টু আমরা কি জানি 2 পাই বাই ল্যামডা মানে k কার উপরে ডিপেন্ড করলো ল্যামডার উপরে তো ল্যামডা কার উপরে ডিপেন্ড করে থাকে না ল্যামডা ডিপেন্ড করে থাকে মিডিয়ামের উপর ল্যামডা কার উপর ডিপেন্ড করে মিডিয়াম এর উপর তো মিডিয়াম চেঞ্জ হলে ল্যামডা চেঞ্জ হবে ল্যামডা চেঞ্জ হলে কে চেঞ্জ হবে আবার মিডিয়াম যদি চেঞ্জ হয় ভি চেঞ্জ হবে ওই স্ট্রিংটার ভেলোসিটি চেঞ্জ হবে তো বিভিন্ন বিভিন্ন মিডিয়ামে ল্যামডা আলাদা হতে থাকে তো ল্যামডা যদি আলাদা হতে থাকে তাহলে নোডের পজিশনও আলাদা হয়ে যাবে অ্যান্টি নোডের পজিশনও আলাদা হয়ে যাবে বাট বাট দুটি সাকসেসিভ সাকসেসিভ নোড নোডের মধ্যে দূরত্ব দুটি সাকসেসিভ নোডের মধ্যে দূরত্ব কত ল্যামডা / 2 যে কোন দুটি পাশাপাশি সাকসেসিভ দুটি পাশাপাশি লিখো পাশাপাশি আর বেটার হবে পাশাপাশি সাকসেসিভ নোডের মধ্যবর্তী দূরত্ব কত ল্যামডা / 2 দুটি পাশাপাশি সাকসেসিভ অ্যান্টি নোডের অ্যান্টি নোডের মধ্যবর্তী দূরত্ব কত ল্যামডা / 2 অলওয়েজ এদের মধ্যে কোনো পরিবর্তন হয় না অলওয়েজ ক্লিয়ার এদের মধ্যে কোনো পরিবর্তন হবেই না আবার দেখো দুটি পাশাপাশি আচ্ছা লিখি নোড এটা পাশাপাশি পাশাপাশি দুটি পাশাপাশি একটি নোড একটি নোড ও একটি অ্যান্টি নোডের অ্যান্টি নোডের মধ্যবর্তী দূরত্ব কত দেখো পাশাপাশি দুটো অ্যান্টি নোডের মধ্যবর্তী দূরত্ব কত ল্যামডা / 4 আচ্ছা এর সাথে এর দেখবে এর সাথে এর দেখবে পাশাপাশি দুটো ক্লিয়ার একটার থেকে আরেকটা পাশাপাশি এটার থেকে এটা বা এটার থেকে এটা বা এটা এটার থেকে এটা পাশাপাশি দুটো অ্যান্টি নোডের ক্ষেত্রে দেখবে পাশাপাশি দুটো তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে ল্যামডা / 4 অলওয়েজ অলওয়েজ কিন্তু তাদের পজিশন চেঞ্জ হতে পারে কারণ পজিশন কার উপর ডিপেন্ড করে থাকে মিডিয়ামের উপর ল্যামডার উপর ভি এর উপর তাহলে ওই স্ট্রিংটার ভেলোসিটির উপরে ডিপেন্ড করে থাকে তাদের পজিশন
সেই জন্য নোড আর অ্যান্টি নোডের পজিশন ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে, কিন্তু তাদের মধ্যবর্তী দূরত্ব ল্যামডা বাই টু ল্যামডা বাই টু, আর পাশাপাশি নোড আর অ্যান্টি নোডের মধ্যবর্তী দূরত্ব হবে ল্যামডা বাই ফোর। ক্লিয়ার করতে পেরেছি? তো আমরা দেখলাম যে গ্রাফ থেকে কিভাবে নোড আর অ্যান্টি নোড সৃষ্টি হয়ে থাকে। আমরা এটাও ফিল নিচ্ছি যে একটা ওয়েভের ক্ষেত্রে প্রত্যেকটা পার্টিকেল আমরা কি দেখেছিলাম, একটা ম্যাক্সিমাম অ্যাম্প্লিচিউড নিয়েছিল। তো প্রত্যেকটা পার্টিকেলের কোনো না কোনো একটা সুযোগ এসেছিল যে ম্যাক্সিমাম অ্যাম্প্লিচিউডে পৌঁছলো। কিন্তু এখানে দেখো প্রত্যেকটা পার্টিকেলের সুযোগই নেই ম্যাক্সিমাম অ্যাম্প্লিচিউডে পৌঁছানোর। কেন না? এখানটায় ম্যাক্সিমাম অ্যাম্প্লিচিউড কার উপরে ডিপেন্ড করছিল? এক্স এর উপরে ডিপেন্ড করছিল। প্রত্যেকটা পার্টিকেল আবার দেখো না, প্রত্যেকটা পার্টিকেল এমন একটা সময় এসেছে তারা একদম মিন পজিশনে এসে পৌঁছেছে। প্রত্যেকটা পার্টিকেল একসাথে মিন পজিশনে এসে পৌঁছে গেছে। কিন্তু ওয়েভে আমরা কি দেখেছিলাম যে একসাথে সব পার্টিকেল কিন্তু মিন পজিশনে থাকতেই পারবে না। ক্লিয়ার হচ্ছে? তো আমরা স্টেশনারি ওয়েভকে কখনোই আমরা ওয়েভ বলতে পারবো না। স্টেশনারি ওয়েভকে কখনোই আমরা ট্রাভেলিং ওয়েভ বলতে পারবো না। তো এটা একটা কি ধরনের ওয়েভ দেখো না, এখানটায় দেখো প্রত্যেকটা পার্টিকেল তারা নিজস্ব অ্যাম্প্লিচিউড নিচ্ছে, তাদের নিজস্ব কাইনেটিক এনার্জি, নিজস্ব পোটেনশিয়াল এনার্জি রয়েছে, কেউ কাউকে এনার্জি শেয়ারও করছে না। তো যার কারণের জন্য এরা প্রত্যেকটা পার্টিকেলের মধ্যে তাদের নিজস্ব এনার্জি কি রয়েছে, বাউন্ডেড রয়েছে। প্রত্যেকটা পার্টিকেলের এনার্জি বাউন্ডেড, কেউ কাউকে দিচ্ছে না। আরে এনার্জি যদি দিত তাহলে প্রত্যেকটা পার্টিকেল একটা ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউডে পৌঁছানোর একটা সুযোগ পেত। তো দিচ্ছে না বলেই তো প্রত্যেকটা পার্টিকেলের নিজস্ব আলাদা আলাদা অ্যাম্পলিটিউড। ক্লিয়ার করতে পেরেছি? বোঝা গেছে? তো আমরা কি দেখতে পেলাম, নোড আর অ্যান্টি নোড কি হয়ে থাকে। এরপরে আমরা দেখবো, এটা তো আমরা গ্রাফ থেকে বুঝলাম, তো এবারে আমরা দেখতে চলেছি কি না ম্যাথমেটিক্যালি। তো গ্রাফ রিলেশনটা এক সাইডে থাক, ম্যাথমেটিক্যালি এক সাইডে করবো, দিয়ে আমরা ম্যাচ করিয়ে দেবো যে হ্যাঁ দুটোই ম্যাচ করে গেছে। ক্লিয়ার? আচ্ছা, তো এবারে আমরা দেখতে চলেছি কি দেখতে চলেছি না ম্যাথমেটিক্যালি আমরা কিভাবে এরকে বুঝবো, একে আমরা ম্যাথমেটিক্যালি কিভাবে করবো বুঝবো। দেখো ম্যাথমেটিক্যাল, তো আমাদের দুটো ইকুয়েশন কি ছিল, একটা ইনসিডেন্ট ওয়েভ আর একটা রিফ্লেক্টেড ওয়েভ, একটা ইনসিডেন্ট ওয়েভ আর একটা রিফ্লেক্টেড ওয়েভ। তো ওয়াই নেট ইকুয়াল টু কত, দেখো দুটো এ যদি আমি কমন নিই তাহলে কত আসছে, এ ইজ ইকুয়াল কমন নিলাম সাইন ওমেগা টি মাইনাস কে এক্স মাইনাস সাইন ওমেগা টি প্লাস কে এক্স। ক্লিয়ার হচ্ছে? পুরো দেখা যাচ্ছে? তো আচ্ছা, তো এবারে আমরা কি করলাম, এখানটা একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা দেখো, একটা সাইন, এটাকে যদি সি মানি এটাকে যদি ডি মানি, তো সাইন সি মাইনাস সাইন ডি এর ফর্মুলা কি হয়ে থাকে, টু সাইন সি মাইনাস ডি বাই টু কস সি প্লাস ডি বাই টু। ক্লিয়ার? ম্যাথমেটিক্যাল ফর্মুলা। তো আমরা সেটাকে অ্যাপ্লাই করলাম, তো অ্যাপ্লাই করতে কি পাচ্ছি না, এ ইন্টু হয়েছে, দেখো এ ইন্টু ওমেগা ওমেগা টি মাইনাস কে এক্স মানে ওমেগা ওমেগা ক্যান্সেল, তো সাইন সাইন মাইনাস সাইন মাইনাস কে এক্স মাইনাস কে এক্স বাই টু তো কেটেই গেছে, সাইন মাইনাস কে এক্স ইন্টু কস কস, এবারে আসছে কি ওমেগা টি মাইনাস কে এক্স ওমেগা টি প্লাস কে এক্স, তো প্লাস প্লাস, তো তাহলে মাইনাস কে এক্সটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে কস টু ওমেগা টি মানে ওমেগা টি। ক্লিয়ার? তার মানে আমরা কত পেলাম যে সাইন মাইনাস কে এক্স ইন্টু কস ওমেগা টি। এবারে দেখো সাইন মাইনাস থিটা ইকুয়াল টু ম্যাথে কি হয়ে থাকে, মাইনাস সাইন থিটা, তাই না? তো কি লিখতে পারি, একটা টু মিসিং হয়ে গেছে, হ্যাঁ তো আমরা কি লিখতে পারি, মাইনাস টু এ সাইন কে এক্স ইন্টু কস ওমেগা টি লিখতেই পারি, মাইনাস টু এ সাইন কে এক্স ইন্টু কস ওমেগা টি লিখতে পারি। আচ্ছা, এটাই ছিল আমাদের কি রেজাল্টেন্ট ওয়েভের ইকুয়েশন। তো এই রেজাল্টেন্ট ওয়েভের ইকুয়েশনে দেখো দেখো ওমেগা টি সাথে যুক্ত অংশটাকে আমরা কি বলে থাকি, ফেজ, এটাকে আমরা কি বলে থাকি, ফেজ। আর ওমেগা টি সাথে যে অংশটা লেগে থাকে সেটাকে আমরা টোটালটাকে আমরা কি বলে থাকি, অ্যাম্পলিটিউড, টোটালটাকে আমরা কি বলে থাকি, অ্যাম্পলিটিউড। দেখো আমরা এসএইচএম ইকুয়েশনে কি পড়তাম, এসএইচএম ইকুয়েশন ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তো দেখো যে সাইন ওমেগা টি কস ওমেগা টি
তো এটাকে আমরা কি বলতাম ফেজ আর এটাকে আমরা কি বলতাম অ্যামপ্লিটিউড তাহলে এই টোটাল অংশটাই হচ্ছে কি অ্যামপ্লিটিউড এই টোটাল অংশটাকে আমরা কি বলবো ফেজ ক্লিয়ার করতে পেরেছি তো এবারে দেখো এবারে দেখো দেখো যে আমরা এই ইকুয়েশন থেকে নোড বার করব তো নোড নোড বার করার জন্য আমরা কি করব নোড সেই পয়েন্ট যে পয়েন্টে ওই পার্টিকেলের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত জিরো নোড হচ্ছে মানে অল ওস পার্টিকেল গুলো তো ওয়াই নেট কত হবে ওই পার্টিকেল সেই পার্টিকেল গুলো যাদের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত জিরো আচ্ছা তো এই ইকুয়েশনে দেখো আমি মানলাম আমি সাপোজ আমরা ধরি ধরেই নিলাম ধরি কস ওমেগা টি হচ্ছে কি ফেজ কস ওমেগা টি হচ্ছে কি ফেজ যে এই ওয়েভটা কস ওমেগা টি মানে ফেজ কে ম্যাক্সিমাম দিয়েছে ফেজ আমি ধরে নিলাম ম্যাক্সিমাম তাহলে ফেজ ম্যাক্সিমাম হওয়া সত্ত্বেও যে অ্যামপ্লিটিউডের এমন একটা ভ্যালু এসেছে যার জন্য ওয়াই নেট জিরো হয়ে গেছে তাহলে অ্যামপ্লিটিউডের এমন কোন ভ্যালু এলে ওয়াই নেট জিরো হবে না যখন এই আর টু এ তো টু হচ্ছে কি একটা কনস্ট্যান্ট ভ্যালু তো সাইন পি এক্স এর এমন একটা ভ্যালু এসেছে যার জন্য এই রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কত হয়ে গেছে জিরো হয়ে গেছে তো সাইন কে এক্স এর কি ভ্যালু এসেছে যার জন্য ওয়াই নেট জিরো হবে না সাইন কে এক্স যখন সাইন কে এক্স ইকুয়াল টু যখন জিরো হবে তো সাইন কে এক্স যখন জিরো আরে দেখো এখানটা একটা জিনিস লক্ষ্য করো যে এই অ্যামপ্লিটিউড কার উপর নির্ভর করছে এক প্রথমত ডিসপ্লেসমেন্টের উপর নির্ভর করছে তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্টিকেলের অ্যামপ্লিটিউড আলাদা আলাদা হতে চলেছে যেহেতু অ্যামপ্লিটিউড এক্স এর উপর ডিপেন্ডেন্ট ক্লিয়ার আর একটা জিনিস লক্ষ্য করো কস ওমেগা টি তো এই ইকুয়েশনটা একটা লক্ষ্য করো ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ টি তাহলে এখানটা আমরা বলতে পারলাম যদি ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ এক্স এন্ড টি হতো তখনই আমি তাকে বলতাম কি ওয়েভ কিন্তু এই ইকুয়েশনটা অনলি ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ টি তার মানে ওয়াই ইকুয়াল টু ফাংশন অফ টি হলে সেটাকে আমরা কি বলে থাকি এসএইচএম ইকুয়েশন বলে থাকি সেটাকে আমরা কি বলে থাকি এসএইচএম বলে থাকি তো এখানটায় যে ওয়েভটা আমরা পেতে চলেছি সেই ওয়েভটা অলরেডি একটা এসএইচএম প্রত্যেকটা পার্টিকেলের এসএইচএম ক্লিয়ার হচ্ছে তো তো প্রত্যেকটা পার্টিকেল যদি এসএইচএম বানিয়ে থাকে তো ডিফারেন্ট ডিফারেন্ট পার্টিকেলের অ্যামপ্লিটিউডও কি হতে থাকবে ডিফারেন্ট ডিফারেন্ট হতে থাকবে তো অ্যামপ্লিটিউড আমরা দেখব যে কোন একটা বড় একটা স্ট্রিং এর উপর কোন কোন পার্টিকেল গুলো সেম সেম অ্যামপ্লিটিউড বানাচ্ছে আর কোন কোন পার্টিকেল গুলো সেম সেম অ্যামপ্লিটিউড বানাচ্ছে তো যারা সেম সেম অ্যামপ্লিটিউড বানাচ্ছে ম্যাক্সিমামে তাদেরকে আমরা বলবো অ্যান্টাইনোড যারা সেম সেম অ্যামপ্লিটিউড বানাচ্ছে মিনিমাম তাদেরকে আমরা বলবো নোড তাহলে নোড হচ্ছে তারা যারা মিনিমাম অ্যামপ্লিটিউড বানাচ্ছে তো মিনিমাম অ্যামপ্লিটিউড কোন কোন পজিশনের পার্টিকেল গুলো বানাতে আছে সেটাকে আমরা বার করার জন্য সাইন কে এক্স কে আমাকে কি করতে হবে জিরো করতে হবে কারণ অ্যামপ্লিটিউড কে আমাকে কি করতে হবে টোটাল অ্যামপ্লিটিউড কে জিরো করতে হবে তো সাইন কে এক্স ইকুয়াল টু জিরো ধরলাম জিরো হলেই ওয়াই নেট ইকুয়াল টু জিরো তো সাইনের কোন কোন ভ্যালুতে জিরো হয়ে থাকে এক সাইন জিরো ডিগ্রিতে দু নম্বর সাইন সাইন কত পাই তিন নম্বর সাইন টু পাই সাইন থ্রি পাই এমনি করে সাইন ফোর পাই এমনি করে চলতেই থাকবে তার মানে কে এক্স ইকুয়াল টু কত পাচ্ছি না কে এক্স ইকুয়াল টু জিরো পাই টু পাই থ্রি পাই ফোর পাই এমনি করে করে চলতেই থাকবে চলতেই থাকবে ক্লিয়ার করতে পারছি বোঝা যাচ্ছে আচ্ছা তো কে এর ভ্যালু কত না কে ইকুয়াল টু কত হয়ে থাকে না টু পাই বাই ল্যামডা কে ইকুয়াল টু কত হয়ে থাকে টু পাই বাই ল্যামডা তাহলে এক্স ইকুয়াল টু কত একবার এক্স এর সাথে এন নেবো একবার এক্স এর সাথে এন নেবো একবার এর সাথে এন নেবো তার মানে এক্স ইকুয়াল টু কত পেতে চলেছি দেখো এক্স ইকুয়াল টু কত না এক্স ইকুয়াল টু দেখো না এক্স ইকুয়াল টু জিরোর জন্য এক্স ইকুয়াল টু জিরো পাই এর জন্য পাই পাই ক্যান্সেল পাই পাই ক্যান্সেল ল্যামডা বাই টু কত আসছে ল্যামডা বাই টু তারপরে টু পাইতে টু পাই ক্যান্সেল তার মানে ল্যামডা তারপরটা কত আসছে থ্রি পাই তো পাই পাই ক্যান্সেল থ্রি ল্যামডা বাই টু তো দেখো এমনি করে করে এই সকল পয়েন্টগুলোতে আমরা কি পেতে চলেছি নোড পেতে চলেছি আবার দেখো অ্যান্টাইনোড অ্যান্টাইনোড আমরা কোথায় কোথায় পাবো অ্যান্টাইনোড না অ্যান্টাইনোড সেখানে পাবো যেখানে তারা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম অ্যাম্প্লিটিউড বাড়াবে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট হবে তো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টকে আমরা বলে থাকি অ্যাম্প্লিটিউড ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টকে আমরা বলে থাকি অ্যাম্প্লিটিউড তো আমি মানলাম যে এই এই ওয়েভটা এই ওয়েভটা কস ওমেগা টি সাপোজ সাপোজ যে কস ওমেগা টি মিন্স ফেজ কস ওমেগা টি হচ্ছে কি ফেজ তাহলে ফেজ আমি ধরে নিলাম ম্যাক্সিমাম আরে দুজনের ক্ষেত্রে নোডের ক্ষেত্রে ধরেছি আবার অ্যান্টি নোডের ক্ষেত্রে ধরেছি তো নোডের ক্ষেত্রে ফেজ ম্যাক্সিমাম ধরে যে সকল পয়েন্টগুলোতে আমরা ডিসপ্লেসমেন্ট জিরো পেয়েছি
তাহলে x = 0 λ/2 λ 3λ/2 সেই সকল এই সকল পয়েন্টগুলোতে y নেট কত ছিল 0 সেই সকল পয়েন্টগুলোকে আমরা কি বলেছিলাম নোড তো অ্যান্টাই নোডে আমরা কি করব cos ωt মানে ফেসটাকে ম্যাক্সিমাম ধরব তো যে সকল পয়েন্টগুলোতে আমরা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পাবো তাদের কি আমরা বলবো অ্যান্টাই নোড সেই সকল পয়েন্টগুলোকে আমরা বলবো অ্যান্টাই নোড তো ম্যাক্সিমাম কখন পাবো আমরা cos ωt কে তো ম্যাক্সিমাম ধরে নিয়েছি তো আমাকে 2 এ তো ফিক্সড ভ্যালু তো sin kx এর যে মানগুলোতে sin kx এর যে মানগুলোতে ম্যাক্সিমাম আসতে চলেছে তো sin kx এর যে মান sin kx এর ম্যাক্সিমাম ভ্যালু কতই থাকে প্লাস মাইনাস 1 তো 1 তো sin এর কোন কোন ভ্যালুগুলোতে 1 আছে আচ্ছা দেখো না sin sin π/2 তে আছে sin 3π/2 তে আছে sin 5π/2 তে আছে sin 7π/2 তে আছে তাহলে এই সকল পয়েন্টগুলোতে কি আছে sin এর ম্যাক্সিমাম ভ্যালু তাহলে k = আমরা কি বসাতে পারি না k = বসালাম 2π λ তো 2π λ * x তাহলে π sin কে sin কাটো sin কে sin কেটেছি আচ্ছা এবারে π এর সাথে π কাটো π এর সাথে আরে এখানে কি বসিয়েছি sin k তাহলে প্রত্যেকটার জন্য আমি কত k এর জন্য আমি কি বসিয়েছি 2π λ আরে বোঝা যাচ্ছে তো π এর সাথে π কাটলাম তার মানে কত আসছে λ λ/4 কত এলো λ/4 এর সাথে এর করব এবারে এর সাথে এর করব π কে π কাটো पाई के पाई काट लाम ताले 3 लैम्डा बाई 4 कत हिलो 3 लैम्डा बाई 4 तापर कत आसछे 5 लैम्डा बाई 4 तापर कत आसछे तार माने x এর ডিফারেন্ট ভ্যালু তাহলে x কত আসতে চলেছে x = लैम्डा बाई 4 3 लैम्डा बाई 4 5 लैम्डा बाई 4 এমনি করে 7 लैम्डा बाई 4 এমনি করে আসতেই থাকবে তাহলে এবারে দেখো তাহলে এই সকল পয়েন্টগুলোতে আমরা কি পেতে চলেছি অ্যান্টাই নোড পেতে চলেছি এই সকল পয়েন্টগুলোতে আমরা কি পেয়েছিলাম নোড পেয়েছিলাম তো গ্রাফিক্যালি আমি শো করাচ্ছি গ্রাফিক্যালি দেখো নোড আমরা কোথায় কোথায় পেয়েছিলাম 0 λ/2 λ/3 λ/2 এরকম করে 0 λ/2 λ/3 λ/2 থেকে আবার অ্যান্টাই নোড কোথায় পেয়েছি λ/4 3 λ/4 5 λ/4 7 λ/4 তাহলে এমনি করে করে আমরা অ্যান্টাই নোড এই সকল পয়েন্টগুলোতে পেয়েছি তাহলে এই সকল পয়েন্টগুলোতে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড দিয়েছিল কেমন করে না sin kx এর ভ্যালু আমরা কি বসিয়েছি 1 বসিয়েছি cos ωt ম্যাক্সিমাম cos ωt ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে থাকে 1 হয়ে থাকে cos ωt ম্যাক্সিমাম ভ্যালু কত হয়ে থাকে 1 হয়ে থাকে তাহলে cos ωt ম্যাক্সিমাম ভ্যালু বসিয়েছি sin ωt ম্যাক্সিমাম ভ্যালু বসিয়েছি তো আমি y নেট = কত পেয়েছি 2a মাইনাস কি সাইন ডিফাইন করছি যে নেগেটিভ এ মাইনাস কি বলতে চাইছে না নেগেটিভ এ তাহলে y নেট এর ম্যাক্সিমাম ভ্যালু কত না y নেট = 2a তাহলে এই সকল পজিশন গুলোতে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত হতে চলেছে 2a আচ্ছা আর কি বুঝলাম না এই ইকুয়েশনটা একটা কি ধরনের ইকুয়েশন এটা একটা SHM ইকুয়েশন এটা একটা SHM ইকুয়েশন তো SHM কেন না এ কেবল মাত্র ফাংশন অফ t এর উপরে নির্ভরশীল x এর উপরে নির্ভরশীল নয় তো তাহলে প্রত্যেকটা পার্টিকেল কি করতে আছে SHM বানাতে আছে তো অ্যান্টি নোড যে পার্টিকেল গুলো অ্যান্টি নোড তাদের SHM ইকুয়েশন এবারে কি হবে না তাদের SHM ইকুয়েশন হবে y SHM এর ইকুয়েশন কি a sin ωt তাহলে এদের নেট ডিসপ্লেসমেন্ট কত এদের অ্যামপ্লিট ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত 2a ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট কত 2a মানে 2a sin kx এই ভ্যালুটাই কত 2a cos ωt cos ωt ক্লিয়ার তো নেট ডিসপ্লেসমেন্ট তাহলে আমরা কি পেলাম না অ্যান্টাই নোডের রেজালটেন্ট ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন পেলাম তাহলে এটা হচ্ছে অ্যান্টাই নোডের রেজালটেন্ট ডিসপ্লেসমেন্ট কেন না অ্যান্টাই নোডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছিলাম তার একটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পাচ্ছি অ্যান্টাই নোডের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছিলাম অ্যান্টাই নোডের ক্ষেত্রে আমরা একটা কি দেখতে পাচ্ছিলাম জায়গা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পাচ্ছিল আর নোড গুলো কি দেখছিলাম তারা একদম মিনিমাম ডিসপ্লেসমেন্ট পাচ্ছিল তাহলে অ্যান্টাই নোডের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট যেটাকে আমরা বলবো অ্যামপ্লিটিউড তো প্রত্যেকটা পার্টিকেল ওই অ্যামপ্লিটিউডে কখনোই পৌঁছাতে পারবে না তো একটা গিভেন পার্টিকুলার পার্টিকেল গুলোই ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে পৌঁছতে পারবে তো একটা আমরা দেখেছিলাম কোত্থেকে না ওয়েভ গেছিল রেয়ার থেকে ডেন্সারের দিকে আমরা নেক্সট দেখব কি না ডেন্সার থেকে রেয়ারে গেলেও ডেন্সার থেকে রেয়ারে গেলেও স্ট্যান্ডিং ওয়েভ সৃষ্টি হয়ে থাকে কিভাবে সৃষ্টি হয়ে থাকে দেখো তো এবারে আমরা তাহলে এটা ছিল রেয়ার থেকে ডেন্সারে এবারে আমরা দেখব ডেন্সার থেকে রেয়ারে রাফ করি আচ্ছা ডেন্সার থেকে রেয়ারে দেখো ডেন্সার থেকে রেয়ার ব্লক করো ডেন্সার থেকে রেয়ারে কি হতে চলেছে প্রথমটা যদি ভালোভাবে বুঝতে পেরে যাও এর পরেরটা কোনো অসুবিধাই হবে না খুব দ্রুত বুঝতে পেরে যাবে খুব দ্রুত বুঝতে পেরে যাবে আর কিছুই না খুব দ্রুত বুঝতে পারবে দেখো
এবারে আমরা কি চলেছে নেক্সট ফেনোমেনা স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে কি নেব না ওয়েভ এবারে কোন দিক থেকে কোন দিকে যাবে প্রথমে যাচ্ছিল রিয়াল থেকে টেনসর থেকে এবারে আমরা কোন দিক থেকে কোন দিকে নেব না ডেন্সার থেকে রিয়ারের দিকে যেতে চলেছে ডেন্সার থেকে রিয়ারের দিকে চলেছে তো ডেন্সার থেকে রিয়ারের দিকে গেলে ওয়েভ ডেন্সার থেকে রিয়ারের দিকে যদি ওয়েভ যায় তখন আমরা কি দেখি না সাপোজ ধরো এখানে আমরা একটা রড নিতাম তো ওই রডের উপর আমরা কি করতাম ওই রডের উপর একটা মাসলেস একটা রিং বেঁধে দিতাম তো ওই মাসলেস রিং এর সাথে কি করতাম একটা স্ট্রিং বাঁধতাম তো ওই স্ট্রিংটা কি দেখতাম ওই স্ট্রিংটা বাঁধার পর তাতে আমরা ওয়েভ দিতাম বা ওয়েভ বা পালস আমরা সৃষ্টি করতাম সেই পালসটা ভি ভেলোসিটিতে যেত তো এই স্ট্রিং এর রেসপেক্টে এই মাসলেস রিংটা কি হতো না রিয়ার মিডিয়াম রূপে কাজ করত তখন আমরা কি দেখতাম না ওয়েভ কিভাবে আবার রিটার্ন করত রিফ্লেক্ট হতো না রিফ্লেক্ট করত কিভাবে না সেম ফেজে রিফ্লেক্ট করত যেখানে ফাই ইকুয়াল টু কত হতো জিরো ক্লিয়ার আমরা এটাকে অলরেডি ইন ডেপথ পড়ে এসেছি তো আমি আর এখানটা এটাকে বেশি আর ডিটেলসে আমরা নিচ্ছি না তো আমি নিলাম কি একটা ওয়েভ যে ওয়েভটা ইনসিডেন্ট ওয়েভ ইকুয়েশন হচ্ছে কত এ সাইন ওমেগা টি এ আই সাইন ওমেগা টি মাইনাস কে এক্স আচ্ছা আর রিফ্লেক্টেড ওয়েভ ইকুয়েশন কত ওয়াই আর ইজ ইকাল টু ওয়াই আর ইজ ইকাল টু এ সাইন ওমেগা টি নেগেটিভ এক্সপ্রেশন এ প্লাস কে এক্স ক্লিয়ার আচ্ছা এবারে আমরা কি করব এদের ওয়াই নেট বার করব এদের আমরা কি করব ওয়াই নেট বার করব তো ওয়াই নেট বার করার তরিকা আমাদের কি ছিল ইনসিডেন্ট ওয়েভ আর রিফ্লেক্টেড ওয়েভ কে আমরা ভেক্টরালি কি করব অ্যাড করব তো আমরা টাইমের সাথে সাথে কি দেখতে চলেছি এই দুটো ওয়েভের সুপার ইম্পোজ আমরা দেখতে চলেছি তার সুপার ইম্পোজ মানে উপরিপাত হওয়ার লক্ষ্য আমরা যে আমরা টাইম গিভেন কিছু কিছু টাইম আমরা নিই যে টি ইকুয়াল টু সাপোজ 0 তে নিলাম তো টি ইকুয়াল টু 0 তে কি হতে চলেছে টি ইকুয়াল টু যখন 0 তো সাইন মাইনাস কে তো ইনসিডেন্ট ওয়েভের ইকুয়েশন কত কত হবে জিরো এদের রেজাল্টেন্ট কত হবে জিরো এবারে আমরা কিসে নিলাম টি বাই ফোরে নিলাম কত নিলাম টি বাই ফোরে আমরা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর ওই ফটো আমরা দেখতে যাচ্ছি তো ওই ওয়েভের ফটো দেখতে যাচ্ছি তো ইনসিডেন্ট ওয়েভ ইকুয়েশন কত হবে ওয়াই আই ইজ ইকাল টু কত টি বাই ফোর মানে ওমেগা জায়গায় কত বসাবো টু পাই বাই টি 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 ক্যান্সেল টু পাই মাইনাস কে এক্স মানে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে সাইন হচ্ছে নেগেটিভ তো মাইনাস সাইন হচ্ছে কত নেগেটিভ তো সাইন নেগেটিভ মানে হচ্ছে মাইনাস এ সাইন ওমেগা টি সরি এ সাইন কেএক্স আচ্ছা এখানটা আমি এ কেন ধরে গেলাম বোঝা যাচ্ছে তো যেহেতু নো এনার্জি লস এবারে দেখো আমি নো এনার্জি লস করেছি মানে কি এ আই ইকুয়াল টু এ আর দ্যাট মিনস এ আই আর রিফ্লেক্টেড ক্ষেত্রে অ্যাম্পলিটিউড এ আর এরা দুজন হচ্ছে কি আমি ধরে নিচ্ছি সেম এ ক্লিয়ার তো সেই হিসেবে আমি এ বসিয়েছি তো টি বাই ফোর এর জন্য কত পেয়েছি রিফ্লেক্টেড এর ক্ষেত্রে কত না এ এ সাইন আচ্ছা টি বাই ফোর মানে এটা হচ্ছে কত টু পাই বাই টি ইন্টু টি বাই ফোর মানে টি টি কাটা এটা পাই তো থাকবে একটা টু একটা টু কাটা মানে পাই বাই টু তো পাই বাই টু মানে কস কেস পাই বাই টু মানে 90 ডিগ্রি সেকেন্ড কোয়াড্রেন্টে হচ্ছে কি মাইনাস তো মাইনাস কস কেস তো রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কত হতে চলেছে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট এখানে সাইন কেন হলো টি বাই ফোর ইন্টু টি যদি টি বাই ফোর যদি টি টি ক্যান্সেল টু ক্যান্সেল পাই বাই টু মানে এটা কস আসবে এটা কি আসবে কস আসবে আচ্ছা তো রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কত এলো অলরেডি দেখো মাইনাস টু এ কস কে এক্স সিমিলারলি টি ইকুয়াল টু টি বাই টু তে লক্ষ্য করো টি বাই টু তে কত হচ্ছে না ইনসিডেন্ট ওয়েভের ইকুয়েশন কত আসছে টি বাই টু তাহলে এখানটা আমরা যদি টি বাই টু বসাই
तो पाई पाई माइनस टीटी कैंसिल टीटी कैंसिल तो पाई माइनस केक्स तो सेकंड क्वाड्रेंट माना चे ए साइन केक्स क्लियर ए साइन केक्स अच्छा रिफ्लेक्टेड कत आस रिफ्लेक्टेड वाई आर इज इक्वल टू y r is equal to কত আসছে না পাই প্লাস কে মানে থার্ড কোয়াড্রেন্টে সাইন হচ্ছে মাইনাস তাহলে মাইনাস a sin x দ্যাট মিন্স কত এলো নেট ডিসপ্লেসমেন্ট 0 আচ্ছা 3t/4 এ দেখো 3t/4 মানে এখানে আমরা কত বসাচ্ছি 3t/4 তাহলে tt ক্যান্সেল 2 একটা ক্যান্সেল মানে হচ্ছে 3π/2 মানে 270 মাইনাস কে মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট মানে sin cos হবে থার্ড কোয়াড্রেন্টে sin হচ্ছে মাইনাস থার্ড কোয়াড্রেন্টে sin হচ্ছে মাইনাস তো মাইনাস মাইনাস থার্ড কোয়াড্রেন্ট তো থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে sin হচ্ছে মাইনাস a a cos kx ক্লিয়ার থার্ড কোয়াড্রেন্টে মাইনাস a cos kx ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা আর রিফ্লেক্টেড কত হচ্ছে রিফ্লেক্টেড রিফ্লেক্টেড হচ্ছে কত 2π/t 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 মানে সরি 3 2π/t * 3 3t/4 মানে tt ক্যান্সেল tt ক্যান্সেল π/ মানে 3π/2 + kx মানে হচ্ছে फोर्थ কোয়াড্রেন্ট চলে আছে তো फोर्थ কোয়াড্রেন্টে কি হচ্ছে তো फोर्थ কোয়াড্রেন্টে साइन क्यों चे नेगेटिव तो नेगेटिव ए साइन कॉस वही क्या चे कॉस के मतलब इधर किस फोर्थ क्वाड्रेंट चे फोर्थ क्वाड्रेंट पे कौन-कौन होच्छे ना नेगेटिव होच्छे फोर्थ क्वाड्रेंट पे कौन-कौन होच्छे ना नेगेटिव अच्छा मतलब कौन-कौन से माइनस माइनस टू ए कॉस के टू ए कॉस के चल इतना एक भूल होच्छे टी बाई फोर माने माइनस क्या रहा है लो इटा माइनस आसन नहीं इटा वो माइनस आसन है ना इटा वो माइनस आसन है ना टी बाई फोर तो इटा वो माइनस आसन है ना टू ए कॉस के एक्स टी बाई फोर लॉक ही कोते बात ची साइन क्यों चे टी बाई फोर एक बात वास चे पाई बाई टू माने बात वास चे साइन क्या चे पॉजिटिव साइन क्या चे सेकंड क्वाड्रेंट साइन पॉजिटिव ना तो पॉजिटिव हो जाने साइन क्या गया चे पॉजिटिव हो गया चे 2 के cos kx ठीक আছে আচ্ছা এবারে আসছে কি t equal to t t equal to t t equal to t যদি বসাই তাহলে কত আসছে দেখো t t কে t ক্যান্সেল 2π 2π - kx মানে फोर्थ কোয়াড্রেন্টে কত আসছে फोर्थ কোয়াড্রেন্টে আসছে 2π - kx মানে হচ্ছে फोर्थ কোয়াড্রেন্ট sin নেগেটিভ फोर्थ কোয়াড্রেন্টে sin নেগেটিভ तो 2π sin तो sin था बे a sin kx नेगेटिव কত আসছে নেগেটিভ আচ্ছা রিফ্লেক্টেড কত আসছে রিফ্লেক্টেড রিফ্লেক্টেড ইকুয়াল টু t এটা হচ্ছে কত t তো t কে t ক্যান্সেল মানে ফার্স্ট কোয়াড্রেন্টে মানে হচ্ছে কত sin কি থাকবে পজিটিভ থাকবে ar মানে a sin kx দ্যাট মিন্স নেট কত আসছে 0 আচ্ছা এবারে প্রত্যেকটা টাইমের জন্য আমি কি করেছি নেট ডিসপ্লেসমেন্ট বার করে নিয়েছি কি বার করা আছে এবারে তাহলে গ্রাফ কি দেখব গ্রাফ তো সিমিলারলি গ্রাফ আমরা প্রত্যেকটার জন্য বানাবো এবারে কিন্তু খুব ফাস্ট করব আচ্ছা তো 0 নেট ডিসপ্লেসমেন্ট 0 দ্যাট মিন্স প্রত্যেকটা পার্টিকেল কোথায় আছে মিন পজিশন আছে প্রত্যেকটা পার্টিকেল কোথায় আছে না মিন পজিশনে রয়েছে ক্লিয়ার अच्छा 2a cos kx दैट मींस এদিকে হচ্ছে y এদিকে হচ্ছে কি x 2a cos kx মানে কি এক্সট্রিম থেকে পজিটিভ এক্সট্রিম থেকে গ্রাফ শুরু হবে প্রত্যেকে পজিটিভ এক্সট্রিম হয়েছে আচ্ছা 0 t/2 তে কত আসছে 0 প্রত্যেকটা পার্টিকেল আবার মিন পজিশনে আবার দেখো 3t/4 এ দেখো -2a cos kx মানে হচ্ছে নেগেটিভ এক্সট্রিম পজিশন থেকে পচে আবার টি তে দেখো আবার মিনে পৌঁছেছে টি তে দেখো আবার মিনে পৌঁছেছে তাহলে এখানটায় লক্ষ্য করো যে সকল পার্টিকেল গুলো নেট ডিসপ্লেসমেন্ট 0 ছিল কোন পার্টিকেল গুলো এই পয়েন্টে পার্টিকেল গুলো এই পার্টিকেল গুলো
এই পয়েন্টের পার্টিকেল। এই পয়েন্টের পার্টিকেল গুলো দেখো, তাদের নেট ডিসপ্লেসমেন্ট দেখো জিরো। দেখো কোন পার্টিকেল গুলো দেখো, দেখো একটা অসিলেশন, একটা অসিলেশন কতটা টাইম, কতটা ওয়েভ, এই ওয়েভের ওয়েভলেন্থ যদি ল্যামডা হতো, তো একটা অসিলেশন, একটা অসিলেশন কতটা ডিস্টেন্স কভার করত, ল্যামডা। তো এটা যদি আমি ল্যামডা ইকুয়াল টু জিরো ধরি, তাহলে এই জায়গাটাই কত আসবে, এই জায়গাটাই কত আসবে, ল্যামডা আসবে। ক্লিয়ার? তো তেমন করে এইখান থেকে এই ফার্স্ট, এটা হচ্ছে কত, ল্যামডা বাই ফোর। এইখান থেকে এতটুকু, এটা হচ্ছে কি ল্যামডা, সরি এটা হচ্ছে ল্যামডা বাই টু। এইখান থেকে এতটা হচ্ছে ল্যামডা বাই ফোর, হ্যাঁ ল্যামডা বাই ফোর, এটা ল্যামডা, এটা হচ্ছে কত, ফাইভ ল্যামডা বাই ফোর, এটা হচ্ছে কত, এটা হচ্ছে কত, সিক্স ল্যামডা বাই ফোর, সিক্স ল্যামডা বাই ফোর, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে কত, সেভেন ল্যামডা বাই ফোর, সেভেন ল্যামডা বাই ফোর। এমনি করে এখানটাও যেটা আসবে সেটা হচ্ছে কি, ল্যামডা টু ল্যামডা। ক্লিয়ার? তো এমনি করে দেখো ল্যামডা বাই ফোর এর যে পার্টিকেল, ল্যামডা বাই ফোর, থ্রি ল্যামডা বাই ফোর এর যে পার্টিকেল গুলো, তারা এতটাই অলস যে তারা নিজের ডিসপ্লেসমেন্ট কে অলওয়েজ কি করে রেখেছে, জিরো। তাহলে যে সকল পার্টিকেল গুলো নেট ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু জিরো, তাদেরকে আমরা কি বলে থাকি, নোড বলে থাকি। তো কোন পয়েন্টের পার্টিকেল গুলো নেট ডিসপ্লেসমেন্ট জিরো, তাহলে নোডের পজিশন যদি আমাকে ধরতেই হয়, তাহলে ওই নোড গুলো কোথায় কোথায় তৈরি হচ্ছে, না ল্যামডা বাই ফোরে একটা, থ্রি ল্যামডা বাই ফোরে একটা, ফাইভ ল্যামডা বাই ফোরে একটা, ফাইভ ল্যামডা বাই ফোরে একটা, সেভেন ল্যামডা বাই ফোরে একটা, সেভেন ল্যামডা বাই ফোরে একটা। তাহলে এই সকল পয়েন্টে ওই পার্টিকেল গুলোর নেট ডিসপ্লেসমেন্ট কত, জিরো। তো এই পার্টিকেল গুলো কি হচ্ছে, এমনি করে নিচের দিকে নামতে আছে মিনে, মিন থেকে আবার প্রথমে পজিটিভ, প্রথমে মিনে ছিল, মিন থেকে পজিটিভ, পজিটিভ হয়ে গেছে, পজিটিভ থেকে আবার মিনে এসেছে, আবার কি করেছে, আবার মিন থেকে আবার নেগেটিভ হয়ে গেছে, আবার নেগেটিভ থেকে আবার মিনে এসেছে, এরকম। পজিটিভে ছিল মিন, মিন থেকে নেগেটিভ, নেগেটিভ থেকে আবার মিন, মিন থেকে আবার পজিটিভ, আবার মিন, নেগেটিভ, মিন, পজিটিভ, মিন, নেগেটিভ, এরকম করে করে তারা অসিলেট করতে আছে। ক্লিয়ার করতে পেরেছি? তো আর দেখো যাদের ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম ছিল, কোন কোন পার্টিকেল গুলো, এই পার্টিকেল গুলো, এই পার্টিকেল গুলো ডিসপ্লেসমেন্ট কি ছিল, ম্যাক্সিমাম ছিল। তাহলে যে সকল পার্টিকেল গুলো ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম ছিল, তাদেরকে আমরা কি বলতাম, অ্যান্টাইনোড। তো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট 2a, প্রত্যেকটা প্রত্যেকটা ওয়েভের ডিসপ্লেসমেন্ট কত ছিল, এ এ করে তাদের রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কত, 2a। তো 2a যাদের রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট 2a বেরিয়েছে, ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট 2a বেরিয়েছে, যাদের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু অ্যাম্পলিটিউড a, 2a ইকুয়াল টু 2a, তাদেরকে আমরা কি বলে থাকি, অ্যান্টাইনোড। তাদেরকে আমরা কি বলে থাকি, অ্যান্টাইনোড। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে এই অ্যান্টাইনোড গুলো কোথায় কোথায় তৈরি হচ্ছে দেখো, তাদের পজিশন গুলো দেখো, ল্যামডা ইকুয়াল টু 0 তে একটা, আরেকটা কোথায়, ল্যামডা বাই টু তে একটা, আরেকটা কোথায়, ল্যামডা তে একটা, আরেকটা কোথায় দেখো, সিক্স ল্যামডা বাই ফোরে একটা, ল্যামডা তে একটা হয়েছে, সিক্স ল্যামডা বাই ফোরে একটা হয়েছে, সিক্স ল্যামডা বাই ফোর, সিক্স ল্যামডা বাই ফোর মানে হচ্ছে কত, থ্রি টু, মানে থ্রি ল্যামডা বাই টু, তার মানে কত, থ্রি ল্যামডা বাই টু। তো এমনি করে করে এই সকল পয়েন্ট গুলোতে কি হতে চলেছে, এই সকল পয়েন্ট গুলোতে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড হতে চলেছে। তাহলে এই পয়েন্ট গুলোকে আমরা কি বলবো, অ্যান্টাইনোড। তাহলে গ্রাফ থেকে আমরা বুঝতে পারলাম নোড আর অ্যান্টাইনোড। তাহলে দুটো নোডের মধ্যে, দুটো নোডের মধ্যে ডিফারেন্স দেখো ল্যামডা বাই টু, দুটো অ্যান্টাইনোডের মধ্যে ডিফারেন্স দেখো ল্যামডা বাই টু, আর একটা নোড আর একটা অ্যান্টাইনোডের মধ্যে ডিফারেন্স দেখো ল্যামডা বাই ফোর, অলওয়েজ অলওয়েজ। ক্লিয়ার করতে পেরেছি? তো গ্রাফ থেকে আমরা নোড আর অ্যান্টাইনোডকে আমরা বুঝতে পারলাম। এরপর আমরা তাকে আমরা ম্যাথমেটিক্যালি ডিরাইভ করব। তো ম্যাথমেটিক্যালি আমরা ডিরাইভ করতে চলেছি, এটা গ্রাফ করি। তো ম্যাথমেটিক্যালি দেখো, ম্যাথমেটিক্যালি লক্ষ্য করো, তো ম্যাথমেটিক্যালি কি হতে চলেছে লক্ষ্য করো, নেট ডিসপ্লেসমেন্ট ওয়াই নেট, ওয়াই নেট ইকুয়াল টু কি লিখতে পারি, সাইড থেকে লিখি, ওয়াই নেট ইকুয়াল টু, আচ্ছা দুটোর অ্যাম্পলিটিউড কি সেম, দুটোর অ্যাম্পলিটিউড সেম, দ্যাট মিনস আমি এ টাকে কি করতে পারি, কমন নিতে পারি, এ টাকে কমন নিলাম, তো সাইন ওমেগা টি মাইনাস কেএক্স প্লাস সাইন ওমেগা টি প্লাস কেএক্স। ক্লিয়ার? তো ব্র্যাকেট ক্লোজড,
তো এ ইজ ইকুয়াল টু এখানটায় ফর্মুলা কি সাইন সি প্লাস সাইন ডি তো সাইন সি প্লাস সাইন ডি ইকুয়াল টু কি হয়ে থাকে না টু এ সাইন সি প্লাস ডি বাই টু লিখে দিই সাইন টু সাইন সি প্লাস ডি বাই টু ইন্টু কস সি মাইনাস ডি বাই টু তখন প্লাস থাকবে আচ্ছা তো এ ইন্টু টু সাইন সি প্লাস ডি তো সি প্লাস ডি তো সি প্লাস ডি মানে আসছে কত এক্স এক্স ক্যান্সেল মানে এক্স কে এক্স ক্যান্সেল তো টু ওমেগা টি মানে ওমেগা টি বুঝছে ইনটু কস ডি কস কি আসবে ওমেগা টি ক্যান্সেল মাইনাস টু কে এক্স মানে হচ্ছে কস মাইনাস কে এক্স আচ্ছা কস মাইনাস কে এক্স ইকুয়াল টু কি হয়ে থাকে কস মাইনাস থিটা ইকুয়াল টু আমরা কি বলে থাকি কস থিটা কস মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কি হয়ে থাকে কস থিটা যেমন করে সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু আমরা কি বলে থাকি মাইনাস সাইন থিটা তেমন করে কস মাইনাস থিটাকে আমরা কি বলে থাকি কস থিটা আচ্ছা তাহলে কি লিখতে পারি টু এ cos kx into sin omega t লিখতে পারি তো y net is equal to তোমাদের এটা ডিরাইভ হলো তো এই ডেরিভেশনের মধ্যে দেখো যে omega t এর সাথে যে টার্মটা থাকে সেটাই হচ্ছে কি আমাদের ফেজ সেটাই হচ্ছে আমাদের ফেজ আর বাকিটা হচ্ছে কি আমাদের অ্যামপ্লিটিউড বাকিটাই হচ্ছে আমাদের অ্যামপ্লিটিউড তাহলে এখানটায় লক্ষ্য করো যে ফেজ x এর উপরে ডিপেন্ডেন্ট নয় মানে y ফাংশন অফ অনলি t দ্যাট মিন্স y যদি ফাংশন অফ অনলি t হয়ে থাকে তাহলে আমরা কি বলতে পারি না এটা একটা SHM না SHM এ কি হয়ে থাকে y = a sin omega t হয়ে থাকে কেবলমাত্র t এর উপরে কেবলমাত্র t এর উপরে নির্ভরশীল যে ওই পার্টিকেলটা একটা নির্দিষ্ট পজিশনের রেসপেক্টে x এর সাথে সাথে তার ডিসপ্লেসমেন্ট কি করতে আছে চেঞ্জ করতে আছে দেখো আর একটা পার্টিকেল তো পার্টিকেলটা তার নিজস্ব পজিশনের রেসপেক্টে ডিসপ্লেসমেন্ট মানাচ্ছে যখন তাহলে তার মানে ওই পার্টিকেলের পজিশন কি হচ্ছে ফিক্সড করে দিয়েছি না যেহেতু এক্স এর সাথে ভেরিয়েবল নয় তাহলে ওই পজিশনটাকে আমি ফিক্সড করে দিয়েছি তাই না তো পজিশনটাকে যদি ফিক্সড করে থাকি তো টাইম যেমন যেমন আমরা টাইম নেব সে তেমন তেমন করে ডিসপ্লেসমেন্ট বাড়াতে থাকবে তো এমন একটা টাইম আসবে যে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বাড়াবে ক্লিয়ার হচ্ছে আর অ্যামপ্লিটিউড কে লক্ষ্য করো অ্যামপ্লিটিউড দেখো এক্স এর উপরে ডিপেন্ডেন্ট তো অ্যামপ্লিটিউড কি দেখতে পাচ্ছি না এক্স মানে অরিজিন থেকে তার এক্স এর উপর ডিপেন্ডেন্ট যেমন যেমন করে এক্স ডিফারেন্ট ডিফারেন্ট পজিশন হবে তেমন করে তার অ্যামপ্লিটিউডও ডিফারেন্ট ডিফারেন্ট হবে তেমন তেমন করে তার অ্যামপ্লিটিউডও ডিফারেন্ট ডিফারেন্ট হবে তো অ্যামপ্লিটিউড এক্স এর উপরে ডিপেন্ডেন্ট অ্যামপ্লিটিউড এক্স এর উপর ডিপেন্ডেন্ট তাহলে প্রত্যেকটা পার্টিকেলের অ্যামপ্লিটিউড কি হতে আছে ডিফারেন্ট ডিফারেন্ট হতে আছে প্রত্যেকটা পার্টিকেলের অ্যামপ্লিটিউড কি হতে আছে ডিফারেন্ট ডিফারেন্ট হতে আছে তো সব পার্টিকেলের অ্যামপ্লিটিউড কিন্তু সেম নয় যেমন করে এই পার্টিকেলটা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড যেমন করে নিতে থাকবে তো এই পার্টিকেলটার ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এইটুকুই থাকবে তেমন করে এখানটা দেখো ম্যাক্সিমাম সে কোনোদিনই এই পরিমাণ ডিসপ্লেসমেন্ট নিতেই পারবে না তো ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা পার্টিকেলের একটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট রয়েছে কেউ কারোর ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টকে ক্রস করবে না ক্লিয়ার হচ্ছে তো এ কোনোদিন এই ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টকে ক্রস করবে না কোন পার্টিকেল একটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টকে ক্রস করবে না তো অ্যামপ্লিটিউডটাকে ক্রস করবে না ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টটাকে তো আমরা কি দেখতে পাচ্ছি অ্যামপ্লিটিউড এটা হচ্ছে 2a cos kx তাহলে এই ইকুয়েশন থেকে আমরা কি বানাবো নোড বানাবো নোড তাহলে নোড হচ্ছে সেই পয়েন্ট যেখানে y net = 0 আমি মানলাম যে এই ইকুয়েশন আমাকে ফেজ ম্যাক্সিমাম দিয়েছে তো নোড বানাবো যেখানে বানাবো সেখানে আমি ধরেই নিলাম এখানটা অলরেডি ফেজ ম্যাক্সিমাম তো ফেজ কে আমরা কি ধরবো ম্যাক্সিমাম ধরে নোড বানাবো ম্যাক্সিমাম ধরে অ্যান্টিগন বানাবো তো আমি ধরলাম ফেজ হচ্ছে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে সাইন ওমেগা টি সরি সাইন ওমেগা টি ইকুয়াল টু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কত এটাকে প্লাস 1 তো আমি ধরলাম ফেজ ম্যাক্সিমাম তো ফেজ যদি ম্যাক্সিমাম হয় তাহলে অ্যামপ্লিটিউডের কি এমন ভ্যালুর জন্য y নেট 0 হলো তার মানে এই টোটাল টার্মটা কি 0 হয়ে গেছে মানে cos kx এর ভ্যালু আরে এটা তো কনস্ট্যান্ট ভ্যালু তাহলে cos kx এর ভ্যালু এমন হয়েছে যার জন্য y নেট 0 হয়ে গেছে কারণ এ তো ম্যাক্সিমাম দিয়েছে ফেজ তো cos kx এর ভ্যালু কত হয়েছে cos kx ইকুয়াল টু কত হয়েছে 0 হয়ে গেছে যার জন্য y নেট 0 এসেছে তবেই কি আমি নোট পেয়েছি তাহলে নোট হচ্ছে সেই সকল অলস পার্টিকেল যাদের ডিসপ্লেসমেন্ট 0 তো cos kx এর ভ্যালু 0 কোন কোন পজিশন গুলোতে হয়ে থাকে না cos 0 0 কোথায় কোথায় পাই বাই 2 তে cos পাই বাই 2 তে একটা হয় cos 3 পাই বাই 2 তে হয় cos 5 পাই বাই 2 তে হয় cos 5 পাই বাই 2 তে হয় cos 7 পাই বাই 2 তে হয় আরে পাই ইন্টারভালে হচ্ছে তো এরকম করে 9 পাই বাই 2 তে আসবে তাহলে kx kx এর জায়গা আমরা কি লিখতে পারি 2 পাই বাই ল্যামডা ইনটু x তাহলে cos cos কে কাটবে আরে এর সাথে একবার নেব এর সাথে একবার নেব তাহলে cos এর কোন 0 কোন কোন ভ্যালুতে হচ্ছে দেখো তাহলে এটার সাথে যখন আমি নিই তাহলে পাই বাই টু তাহলে পাই কে পাই ক্যান্সেল
তার মানে x ইকুয়াল টু কত বের হলো x ইকুয়াল টু কত বের হলো দেখো না x ইকুয়াল টু দেখো বের হলো ল্যামডা বাই 4 ল্যামডা বাই 4 তাই তো হ্যাঁ ল্যামডা বাই 4 সেকেন্ড আমি এটা নেব 3 পাই বাই 2 কে নেব সেকেন্ড 3 পাই বাই 2 নিলাম তো পাই কে পাই ক্যান্সেল তাহলে 3 ল্যামডা বাই 4 কত হলো 3 ল্যামডা বাই 4 তারপর আমরা 5 পাই বাই 2 নেব 5 পাই বাই 2 নেব তো পাই কে পাই ক্যান্সেল মানে 5 ল্যামডা বাই 4 তাহলে এমনি করে 7 ল্যামডা বাই 4 ও আসবে তো এমনি করে করে এই সকল পয়েন্ট গুলোতে আমরা কি পেতে চলেছি y = 0 দ্যাট মিন্স নোড পেতে চলেছি তো নোড আমরা এই পয়েন্ট গুলোতে পেতে চলেছি অ্যান্টাই নোড আমরা কোথায় পাবো অ্যান্টাই নোড না অ্যান্টাই নোড পাওয়ার জন্য কি করতে হবে না y নেট কে ম্যাক্সিমাম হতে হবে y নেট কে ম্যাক্সিমাম মানে ডিসপ্লেসমেন্টটা কি হতে হবে ম্যাক্সিমাম হতে হবে তো ফেস আমি ধরলাম সে ম্যাক্সিমাম দিয়েছে ফেস আমি ধরলাম সে কি দিয়েছে ম্যাক্সিমাম দিয়েছে তাহলে অ্যামপ্লিটিউড ম্যাক্সিমাম করেছে তবেই তো y নেট ম্যাক্সিমাম আসবে তো অ্যামপ্লিটিউড 2 এ তো কনস্ট্যান্ট ভ্যালু তো cos kx এর ম্যাক্সিমাম ভ্যালু চাই তো cos kx এমন একটা ভ্যালু দিয়েছে যেটা ম্যাক্সিমাম তাহলে cos এর ম্যাক্সিমাম ভ্যালু কত হয় থাকে +1 বা -1 তাহলে +1 তাহলে kx ইকুয়াল টু আমরা কি বলতে পারি cos kx ইকুয়াল টু আমরা কি বলতে পারি তাহলে 1 কোন কোন ভ্যালু তো আর cos এর বলো 1 cos 0 ডিগ্রিতে একটা হয় আবার cos pi তে একবার হয় আবার cos 2 pi তে একবার সরি 3 pi তে হয় cos 3 pi তে হয় cos 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 4 pi তে হবে cos 4 pi তাহলে এমনি করে সমান চলতেই থাকবে তাহলে k এর ভ্যালু যদি আমি 2 pi / ল্যামডা বসিয়ে দিই দিয়ে x এর ভ্যালু যদি বাদ করি তাহলে এই ক্ষেত্রে আমরা x ইকুয়াল টু কত পেতে চলেছি না এই ক্ষেত্রে x ইকুয়াল টু দেখো 0 এর জন্য তো 0 ই পাবো 2 pi / ল্যামডা pi pi ক্যান্সেল তো ল্যামডা বাই 2 ল্যামডা বাই 2 ল্যামডা বাই 2 তারপরে কিসে আসবে পাই পাই ক্যান্সেল 3 ল্যামডা বাই 2 তারপরটা কিসে আসছে 3 ল্যামডা বাই 2 ক্লিয়ার তারপরটা কিসে আসবে 4 পাই তাই তো 4 পাই মানে আসছে কত 4 পাই তো পাই পাই ক্যান্সেল 2 2 ক্যান্সেল মানে 2 ল্যামডা তার মানে কত আসছে 2 ল্যামডা তার মানে অ্যান্টাই নোড গুলো কোথায় কোথায় আসতে চলেছে 0 ল্যামডা বাই 2 3 ল্যামডা বাই 2 2 ল্যামডা তার মানে আমরা যে গ্রাফ থেকে পেয়েছিলাম যে নোড কোথায় কোথায় দেখো ল্যামডা বাই 4 3 ল্যামডা বাই 4 5 ল্যামডা বাই 4 7 ল্যামডা বাই 4 তো নোড কোথায় কোথায় পেয়েছি ল্যামডা বাই 4 3 ল্যামডা বাই 4 5 ল্যামডা বাই 4 7 ল্যামডা বাই 4 অ্যান্টাই নোড কোথায় কোথায় পেয়েছি অ্যান্টাই নোড 0 ল্যামডা বাই 2 ল্যামডা 3 ল্যামডা বাই 2 আরে এটা তো তাদের মধ্যে ডিফারেন্স ছিল এটা কি ছিল ডিফারেন্স ছিল যে দুটো অ্যান্টাই নোডের মধ্যে ডিফারেন্স তো দেখো y নেট অ্যান্টাই নোড কার কার ক্ষেত্রে পেয়েছি 0 ল্যামডা বাই 2 3 ল্যামডা বাই 2 এমনি করে তারপরটা আসবে 2 ল্যামডাতে আসবে দেখো এখানটা দেখো এখানে লক্ষ্য করো দেখো এটা হচ্ছে 2 ল্যামডা তো 2 ল্যামডাতে আসছে তো এমনি করে করে অ্যান্টাই নোড আমরা পাবো তো এই ক্ষেত্রে দেখো দুটো নোডের মধ্যে ডিফারেন্স দেখো দুটো নোড এই হচ্ছে দুটো নোড তাহলে দুটো নোডের মধ্যে ডিফারেন্স কত না ডিফারেন্স যদি আমাকে বার করতে হয় তাহলে দেখো 3 ল্যামডা বাই 4 মাইনাস ল্যামডা বাই 4 3 ল্যামডা বাই 4 মাইনাস ল্যামডা বাই 4 তাহলে দুটো সাকসেসিভ নোডের মধ্যে ডিসটেন্স কতটা ডিফারেন্স কত পাচ্ছি দেখো 2 ল্যামডা বাই 4 মানে ল্যামডা বাই 2 2 ল্যামডা বাই 4 মানে ল্যামডা বাই 2 আচ্ছা দুটো সাকসেসিভ অ্যান্টাই নোডের মধ্যে ডিফারেন্স দেখো ল্যামডা বাই 2 তার মানে এদের মধ্যে ডিফারেন্স কত আমরা পাচ্ছি না ল্যামডা বাই 2 তার মানে সবার ক্ষেত্রে দুটো নোডের মধ্যে ডিফারেন্স হচ্ছে ল্যামডা বাই 2 সবার ক্ষেত্রে দুটো অ্যান্টাই নোডের মধ্যে ডিফারেন্স হচ্ছে ল্যামডা বাই 2 এবারে দেখো যখন ডেন্সার মিডিয়াম থেকে রেয়ার মিডিয়াম হচ্ছিল সরি যখন রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়াম হচ্ছিল তখন এই পজিশন গুলোতে অ্যান্টাই নোড তৈরি হয়েছিল এই পজিশন গুলোতে নোড তৈরি হয়েছিল যখনই আমি ডেন্সার থেকে রিয়ার করে দিলাম তখন দেখো নোড গুলোর পজিশন অ্যান্টাই নোড গুলোর পজিশনও চেঞ্জ হয়ে গেছে কপি উল্টা তো সেই জন্য আমি বলছি নোড বা অ্যান্টাই নোড পজিশনের উপর নির্ভর করে থাকে মিডিয়ামের উপর নির্ভর করে থাকে তো ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে নোড হতে পারে নোডের কোনো পার্টিকুলার ভ্যালু তোমরা মুখস্থ করে যেও না তো ডিফারেন্ট ডিফারেন্ট পজিশনে নোড তৈরি হতে পারে কিন্তু কিন্তু তাদের দুটো নোডের মধ্যে ডিফারেন্স দুটো অ্যান্টি নোডের মধ্যে ডিফারেন্স সব জায়গায় অলওয়েজ সেম হবে ল্যামডা বাই 2 অলওয়েজ অলওয়েজ তুমি যেখানেই লাগাও না কেন অলওয়েজ তুমি পাবে ল্যামডা বাই 2 অলওয়েজ তুমি পেতে চলেছো অলওয়েজ আর দুটো সাকসেসিভ নোড আর অ্যান্টাই নোড একটা নোড আর একটা অ্যান্টাই নোডের মধ্যে দুটো সাকসেসিভ নোড আর অ্যান্টাই নোড প্রথমটা ধরো দেখো ল্যামডা বাই 4 ল্যামডা বাই 4 ক্লিয়ার করতে পেরেছি বোঝা গেছে তো আমরা কি পেলাম যে এটাই হচ্ছে স্টেশনারি ওয়েভ যেখানটায় প্রত্যেকটা ওয়েভ একটা নির্দিষ্ট
সরি প্রত্যেকটা পার্টিকেল একটা নির্দিষ্ট ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট নিচ্ছে, তো প্রত্যেকটা পার্টিকেলের আলাদা আলাদা ডিসপ্লেসমেন্ট হচ্ছে, তো প্রত্যেকটা পার্টিকেলের আলাদা আলাদা ডিসপ্লেসমেন্ট কোন একটা পার্টিকেলের ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টকে এই পার্টিকেলটা ছুঁতেই পারছে না। তার মানে কি এই পার্টিকেলের এনার্জি তার নিজের অসিলেশনের রেসপেক্টে নিজের এক্স পয়েন্ট পজিশনের রেসপেক্টে বাউন্ডেড আছে, এই এনার্জি এই পার্টিকেলকে ট্রান্সফার করতে পারছে না, এই এনার্জি এই পার্টিকেলকে ট্রান্সফার করছে না, এই পার্টিকেলটাও যে অসিলেট করছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টে এও তার পরে পার্টিকেলটাকে এনার্জি ট্রান্সফার করছে না, প্রত্যেকটা অসিলেশনের মধ্যেই এনার্জি বাউন্ডেড, এটাই আমি বোঝাতে চেয়েছি। তো আমরা স্টেশনারি ওয়েভের ইকুয়েশন গুলো দেখলাম, কি ইকুয়েশন দেখলাম এটাকে টোটালটা আমি রাফ করি, বোঝাই গেছে। তো আমরা কি ইকুয়েশন দেখতে চললাম, না দেখলাম যে স্টেশনারি ওয়েভ কি কি হয়ে থাকে, স্টেশনারি ওয়েভ আমরা চিনবো কি করে, স্টেশনারি ওয়েভ স্টেশনারি ওয়েভ কি হয়ে থাকে, না স্টেশনারি ওয়েভ সেগুলোই হয়ে থাকে y is equal to ধর 2a sin, আচ্ছা এখান থেকে একটা জিনিস আমি মিসিং করে গেছি, যে এখান থেকে আমি কি বলতে পারি একটা জিনিস আমি মিসিং করে গেছি, লেখা আছে তো অ্যান্টিনোডের ক্ষেত্রে cos kx কি হয়ে থাকে ম্যাক্সিমাম হয়ে থাকে, যার জন্য কি হয়ে থাকে এদের রেজালটেন্ট ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট y নিয়ে ডিসকাল্ট কত হয়ে থাকে, যেহেতু cos kx ও প্লাস 1 sin kx ও পজিটিভ ম্যাক্সিমাম ভ্যালু 1, তার মানে কত হয়ে থাকে নেট ডিসপ্লেসমেন্ট 2a, নেট ডিসপ্লেসমেন্ট কত হয়ে থাকে 2a, তাহলে এটা প্লাসে হতে পারে আবার মাইনাসে হতে পারে। তো অ্যান্টাই নোড গুলো যে SHM বানাতে আছে, অ্যান্টাই নোড গুলো যে SHM বানাতে আছে, ওই অ্যান্টাই নোড গুলোর SHM ইকুয়েশন কি হবে, তাহলে অ্যান্টাই নোড গুলো SHM ইকুয়েশন কি হবে, তাহলে 2a sin 2a, দেখো cos kx হচ্ছে কি একটা পার্টিকুলার পজিশনের রেসপেক্টে অ্যাম্পলিটিউড, তাহলে তার অ্যাম্পলিটিউড তো আমাদের 2a পেয়ে গেছি ইনটু sin ওমেগা t ইনটু sin ওমেগা t, ক্লিয়ার, যেখানটায় এটা কি ছিল, এটা ছিল ডেন্সার থেকে রিয়ার, এটা কি ছিল ডেন্সার থেকে রিয়ার, আর রিয়ার থেকে ডেন্সারে অ্যান্টাই নোডটাকে লক্ষ্য করো 2a cos ওমেগা t ছিল, 2a cos ওমেগা t ছিল, খেয়াল করো। তো এটুকুই আমি ছেড়ে গেছি, তো এবারে আমরা স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভকে চিহ্নিত কি করে, সাপোজ ধরো 2a sin kx cos ওমেগা t দিয়েছে স্টেশনারি ওয়েভ, যদি দিয়ে থাকে মাইনাস 2a sin kx cos ওমেগা t দিয়ে থাকে স্টেশনারি ওয়েভ, যদি দিয়ে থাকে যদি স্টেশনারি ওয়েভ ওয়েভের ইকুয়েশন যদি y is equal to এটা দিত, এটা 2a cos kx plus 5 into sin ওমেগা t plus 5/6 এটা দিয়েছে, তো এখানটা থেকে আমি এটাকে স্টেশনারি ওয়েভ চিহ্ন কি করে, প্রথমত দেখো যে sin ওমেগা t plus 5/6, দেখো ওমেগা t এর সাথে এই টার্মটা যার সাথে যুক্ত থাকবে সেটাই হচ্ছে কি ফেজ, এবং ওমেগা t এর সাথে পাই বাই সিক্স রয়েছে, তো এখানটায় x বলে কোনো টার্মই নেই, যদি x বলে টার্ম থাকতো তখনই আমি বলতাম এটা একটা ওয়েভ ইকুয়েশন, তো এটা কি বোঝাচ্ছে না ইনিশিয়াল ফেজ, তাহলে কোনো একটা ওয়েভ তো ইনিশিয়ালি কোনো একটা ফেজ নিয়ে আসতেই পারে, কোনো আপত্তি নেই, তার মানে আমি কি বুঝলাম যে এই ওমেগা t এই ফেজটা কেবলমাত্র t এর রেসপেক্টেই চেঞ্জ হবে ডিসপ্লেসমেন্ট, তার মানে y ফাংশন অফ অনলি t, দ্যাট মিন্স এই ইকুয়েশনটা একটা কি মেনশন করছে না, এটা একটা SHM। এবারে দেখো যে এই জায়গাটা থেকে আমরা কি বুঝতে পারছি না, এটা হচ্ছে কি অ্যাম্পলিটিউড, এই অ্যাম্পলিটিউড নির্ণয় করার ক্ষেত্রে জিনিসটা দেখো না, অ্যাম্পলিটিউড পজিশনের উপরে ডিপেন্ডেন্ট, কার উপরে ডিপেন্ডেন্ট, এক্স এর উপরে ডিপেন্ডেন্ট, তার মানে ভিন্ন ভিন্ন পজিশনে অ্যাম্পলিটিউড ভিন্ন ভিন্ন, তাহলে ভিন্ন ভিন্ন পজিশনে অ্যাম্পলিটিউড কার ক্ষেত্রে হয়ে থাকে, একমাত্র স্টেশনারি ওয়েভের ক্ষেত্রে হয়ে থাকে, একমাত্র স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে হয়ে থাকে, তার মানে এটা একটা স্ট্যান্ডিং ওয়েভ, তাহলে যখনই অ্যাম্পলিটিউড পজিশনের রেসপেক্টে চেঞ্জ হতে থাকবে এবং প্রত্যেকটা পার্টিকেল একটা SHM কে বোঝাবে, তখনই আমরা কি বুঝতে পেরে যাবো এটা একটা স্টেশনারি ওয়েভ, ক্লিয়ার। তো প্রত্যেকটা পার্টিকেল যখন একটা নির্দিষ্ট পজিশনের থেকে SHM বানাবে এবং প্রত্যেকটা আলাদা আলাদা পার্টিকেলের অ্যাম্পলিটিউড ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আলাদা আলাদা হবে, তখনই ওই ওয়েভটাকে আমরা বলবো স্টেশনারি ওয়েভ, ক্লিয়ার। তো কোনো পার্টিকেল আরেকটা পার্টিকেলকে এনার্জি ট্রান্সফার করবে না, কারণ প্রত্যেকটা পার্টিকেল নিজের রেসপেক্টে অসিলেশন করতে আছে, ক্লিয়ার। আচ্ছা
তো প্রত্যেকটা পার্টিকেল যদি নিজের রেসপেক্টে অসিলেশন করতে থাকে তাহলে আমরা কি বলতে পারি না এটাই হচ্ছে কি তার অ্যামপ্লিটিউড x এর উপরে ডিপেন্ড করে থাকে আচ্ছা যদি এই স্টেশনারি ওয়েভটা আমাদের যদি দিত তাহলে এই ওয়েভটা থেকে আমরা নোটস বানাতে পারতাম সাপোজ এখান থেকে একটা কোশ্চেন এলো এই কোশ্চেনটার উপরে তাহলে এরপরে আমরা নোটস বানাতে পারবো যে আমাকে বললো এরকম একটা স্টেশনারি ওয়েভ দিয়ে দিলে দে বললো যে এর নোট কি হবে তাহলে এর নোট আমরা কিভাবে বার করব তো দেখো তো এটা একটা তোমরা অঙ্ক রূপে ভাবতে পারো তো এর নোট কি হবে দেখো নোট ফার্স্ট আমরা নোট বার করব তাহলে নোট কোথায় হয়ে থাকে নোট হয়ে থাকে সেখানে যেখানে y নেট ইকুয়াল টু 0 দ্যাট মিন্স টোটাল টার্মটা ম্যাক্সিমাম ফেজ ম্যাক্সিমাম হওয়া সত্ত্বেও অ্যামপ্লিটিউড কি হয়ে গেছে মিনিমাম হয়ে গেছে অ্যামপ্লিটিউডের এমন একটা ভ্যালু হয়ে গেছে যার জন্য y নেট 0 হয়ে গেছে তো y নেট 0 হবে তখনই যখন এই টার্মটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে তার মানে cos kx plus pi by 3 ইকুয়াল টু কত হবে 0 তাহলে cos এর কোন কোন ভ্যালুতে আরে যে কোনো টাইমে হতে পারে যে কোনো টাইমে তুমি ওই পয়েন্টটাকে তাহলে ওই পয়েন্টটা তার যে কোনো টাইমে রেসপেক্টে y নেট ইকুয়াল টু 0 বানাবে এনি টাইমে রেসপেক্টে y নেট ইকুয়াল টু কি হবে 0 বানাবে যে কোনো টাইমে রেসপেক্টে আচ্ছা তো সে সব সময় একটা জায়গাতে কি আছে ফিক্সড আছে বলে মনে হচ্ছে তাহলে cos kx plus pi তাহলে cos kx plus pi ইকুয়াল টু কত 0 তাহলে cos এর কোন কোন ভ্যালুতে 0 হয়ে থাকে cos এর কোন কোন ভ্যালুতে 0 হয়ে থাকে না cos পাই বাই 2 তে হয়ে থাকে cos 3 পাই বাই 2 তে হয়ে থাকে cos 5 পাই বাই 2 তে হয়ে থাকে cos 7 পাই বাই 2 তে হয়ে থাকে ক্লিয়ার তো তো cos কে cos ক্যান্সেল তাহলে এটা ইকুয়াল টু এটা তার মানে kx plus pi বাই 3 ইকুয়াল টু পাই বাই 2 ক্লিয়ার kx plus pi বাই 3 ইকুয়াল টু পাই বাই 2 আচ্ছা তো kx ইকুয়াল টু আমরা কি লিখতে পারি পাই বাই 2 মাইনাস পাই বাই 3 ইকুয়াল টু আমি কি লিখতে পারি কে এক্স এর জায়গায় কি বসাবো আমরা 2 পাই বাই ল্যামডা ইনটু এক্স তাহলে এটা ইকুয়াল টু কত হলো 6 6 3 পাই মাইনাস 2 পাই ইকুয়াল টু পাই বাই 6 তো পাই পাই ক্যান্সেল তো এক্স ইকুয়াল টু কত বের হলো এক্স ইকুয়াল টু ল্যামডা বাই 12 ল্যামডা বাই 12 ক্লিয়ার এক্স ইকুয়াল টু ল্যামডা বাই 12 তো এটা হচ্ছে ফার্স্ট নোট সেকেন্ড নোট কি আসবে সেকেন্ড নোট দেখো 2 পাই বাই ল্যামডা ইনটু এক্স ইকুয়াল টু সেকেন্ড এটার ক্ষেত্রে 3 পাই বাই 2 মাইনাস পাই বাই 3 ইকুয়াল টু আমরা কত লিখতে পারি বলো তিনটা যে কোনো আমি আমি তিনটা বার করছি আরে গাদা গাদা করো গাদা গাদা করো দেখো 3 দুনে 6 3 দুনে 6 তো 3 দুনে 9 9 পাই মাইনাস 2 পাই মানে 7 পাই 7 পাই বাই 6 তার মানে পাই কে পাই ক্যান্সেল তার মানে x ইকুয়াল টু 7 ল্যামডা বাই 6 x ইকুয়াল টু 7 ল্যামডা বাই 6 আচ্ছা থার্ড কত আসছে থার্ড দেখো থার্ড আসছে কত না 2 পাই বাই ল্যামডা ইনটু x ইকুয়াল টু 5 পাই বাই 2 সাথে কত হবে তো 5 পাই বাই 2 পাই বাই 3 কাটে পাশে নিয়ে গেলাম তো মাইনাস মাইনাস পাই বাই 3 তার মানে 5 3 15 5 3 15 2 5 3 15 এটা হচ্ছে 2 মানে 13 13 পাই বাই 6 তো পাই কে পাই ক্যান্সেল তো x ইকুয়াল টু 13 ল্যামডা বাই 12 ক্লিয়ার তো x ইকুয়াল টু ল্যামডা বাই 12 ফার্স্ট ল্যামডা বাই 12 সেকেন্ড হচ্ছে 7 ল্যামডা বাই 6 থার্ড হচ্ছে কত 13 ল্যামডা বাই 12 13 ল্যামডা এটা 6 তো 7 ল্যামডা না এটা হচ্ছে 12 এটা হচ্ছে 12 হয়েছে 12 তো থার্ড হচ্ছে কত 13 ল্যামডা বাই 12 তো এমনি করে করে চলতেই থাকবে তাহলে দুটো নোডের মধ্যে ডিফারেন্ট অলওয়েজ কত হবে ল্যামডা বাই 2 তাহলে দুটো নোডের মধ্যে ডিফারেন্ট কত হচ্ছে এটা একটা তো 7 7 ল্যামডা বাই 12 মাইনাস ল্যামডা বাই 12 তার মানে কত আসছে 6 ল্যামডা বাই 12 তার মানে দেখো ল্যামডা বাই 2 অলওয়েজ অলওয়েজ দুটো নোডের মধ্যে ডিফারেন্ট ল্যামডা বাই 2 দুটো এখান থেকে আমরা অ্যান্টাই নোড আমরা বার করতে পারি অ্যান্টাই নোড আমরা কি করে বার করব না অ্যান্টাই নোড দেখো অ্যান্টাই নোড এন্টাই নোট কি করে বার করব এন্টাই নোট বার করার জন্য y নেট ইকুয়াল টু কি হবে ম্যাক্সিমাম y নেট কি হবে না ম্যাক্সিমাম হবে তাহলে ম্যাক্সিমাম হবে মানে কি 2a কি হবে y নেট ইকুয়াল টু 2a হবে জানি না জানি না 2a তো কনস্ট্যান্ট এটা আমি ফার্স্ট টাইম ম্যাক্সিমাম ভ্যালু ধরলাম তাহলে এর ম্যাক্সিমাম ভ্যালু আমাকে নিতে হবে cos kx + 5/3 cos এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে থেকে +1 বা -1 তাহলে cos kx + 5/3 এর ম্যাক্সিমাম ভ্যালু নেব ম্যাক্সিমাম ভ্যালু কত হবে থেকে +1 বা -1 ক্লিয়ার তাহলে cos এর কোথায় কোথায় 1 হয়ে থাকে -1 হয়ে থাকে চেক করে নেব
এক cos 0 ডিগ্রিতে একবার cos 0 ডিগ্রিতে cos পাই তে cos 2 পাই তে cos cos 3 পাই তে cos 4 পাই তে এগুলোতে cos কি থাকে cos কি থাকে ম্যাক্সিমাম ভ্যালু নিয়ে থাকে প্লাস 1 বা মাইনাস 1 হয়ে থাকে তাহলে cos কে cos দ্বারা ক্যান্সেল করব তাহলে পাশে পড়ে থাকবে কত 0 তার মানে x কে x এর জায়গায় কত বসিয়ে দিলাম 2 পাই বাই ল্যামডা ইনটু x উপরে কত আছে 0 মানে মাইনাস পাই বাই 3 পাই বাই 3 টাকে উপরে নিলাম পাই বাই 3 হয়েছে তো x ইকুয়াল টু কত x ইকুয়াল টু কত হলো তো পাই কে পাই দ্বারা ক্যান্সেল ল্যামডা বাই 6 ল্যামডা বাই 6 ক্লিয়ার তো ফার্স্ট অ্যান্টাই নোট আমরা পেয়ে গেছি ফার্স্ট অ্যান্টাই নোট পেয়ে গেছি সেকেন্ড অ্যান্টাই নোট কি পাবো 2 পাই বাই ল্যামডা ইনটু x এর পাশে আছে কত cos পাই তো cos cos ক্যান্সেল পাই তো পাই এর পাশে চলে গেল পাই মাইনাস পাই বাই 3 দ্যাট মিন্স এটা কত আসছে 2 পাই বাই 3 তার মানে কত এলো 2 পাই বাই 3 ক্লিয়ার তো 2 পাই ক্যান্সেল তো x ইকুয়াল টু কত এলো ল্যামডা বাই 3 x ইকুয়াল টু কত এসেছে ল্যামডা বাই 3 থার্ড দেখো থার্ড থার্ড কোথায় থার্ড হচ্ছে 2 পাই তে তাহলে 2 পাই মানে পাই বাই 3 টাকে উপাসে নিয়ে নিচ্ছি তার মানে 2 পাই বাই ল্যামডা ইনটু x 2 পাই মানে থার্ড থার্ড না 3 পাই এটা কত গিয়েছিল এটা পাই নিয়েছি এবার 2 পাই সরি 2 পাই 2 পাই মাইনাস পাই বাই 3 পাই বাই 3 তার মানে কত আসছে 3 গুণে 6 5 5 পাই বাই 3 5 পাই বাই 3 তো পাই পাই ক্যান্সেল তো x ইকুয়াল টু কত পেতে চলেছি তাহলে ল্যামডা বাই 6 ল্যামডা বাই 6 তাই তো ল্যামডা বাই 5 ল্যামডা বাই 6 কত আসছে চলেছে 5 ল্যামডা বাই 6 তাহলে দেখো দুটো অ্যান্টাই নোট বা এই দুটো অ্যান্টাই নোট যে কোনো একটা আর এই দুটো না এই দুটো পাশাপাশি নিতে হবে তো দুটো অ্যান্টাই নোটের মধ্যে ডিফারেন্স দেখো তো যে কোনো দুটো তো ল্যামডা বাই 3 এটা হচ্ছে কি পরেরটা মানে সামনেরটা তো এটা হচ্ছে বড় এটা হচ্ছে ছোট যে কোনো একটা থেকে আর যে কোনো একটা থেকে করতে পারো ল্যামডা বাই 6 মাইনাস ল্যামডা বাই 3 তার মানে কত আসছে 6 উপরে কত আসছে ল্যামডা মাইনাস 2 ল্যামডা তার মানে ল্যামডা বাই 6 2 ল্যামডা ল্যামডা বাই কত হলো মাইনাস ল্যামডা বাই 6 কোথায় একটা ভুল হয়েছে তাহলে একটা প্রবলেম ও আচ্ছা এখানে মাইনাস ছিল তাই না এখানটায় মাইনাস ছিল এটা কত ছিল আর অ্যান্টাই নোট গুলো কোথায় কোথায় হয়েছে অ্যান্টাই নোট গুলো হয়েছে x ইকুয়াল টু মাইনাস ল্যামডা বাই 6 ল্যামডা বাই 3 এটা হচ্ছে কত 5 ল্যামডা বাই 6 5 ল্যামডা বাই 6 এই সকল পয়েন্ট গুলোতে কি হয়েছিল অ্যান্টাই নোট কি হয়েছিল অ্যান্টাই নোট তো অ্যান্টাই দুটো অ্যান্টাই নোডের মধ্যে ডিফারেন্স দেখো কত আসছে দেখো মাইনাস 3 ল্যামডা বাই 6 তার মানে মাইনাস ল্যামডা বাই 2 তার মানে মাইনাস এসছে মানে কি আমাদের নেওয়াটা গোলমাল আছে তো আগে এটাকে নিতে হতো পরে এটাকে নিতে হতো দিলে চলে আসতো তো আমরা দেখতেই পাচ্ছি দুটো অ্যান্টাই নোডের মধ্যে ডিফারেন্স কত ল্যামডা বাই 2 এই দুটোর মধ্যে নিয়েও চেক করতে পারো দেখো 5 আমি সামনে এটাকে নিলাম 5 ল্যামডা বাই 6 মাইনাস ল্যামডা বাই 3 আর তুমি এটাকে নিয়েও করতে পারো মাইনাস অফ করতে পারো তো এবারে নিয়ে করো দেখো 6 5 ল্যামডা মাইনাস 2 ল্যামডা ইকুয়াল টু কত হলো দেখো ইভেন 2 ল্যামডা বাই 6 মানে ল্যামডা বাই দেখো কত আছে ল্যামডা বাই 2 ওকে হলো ল্যামডা বাই 2 তাহলে যে কোন স্টেশনারি ওয়েভের মধ্যে যে কোন দুটো নোট বা যে কোন দুটো অ্যান্টাই নোটের মধ্যে ডিফারেন্স কত আসবে না ল্যামডা বাই 2 ইভেন একটা নোট আর একটা অ্যান্টাই নোট ফার্স্ট নোট কোনটা ছিল ফার্স্ট অ্যান্টাই নোট কোনটা ছিল এদের মধ্যে ডিফারেন্স দেখো তো ফার্স্ট নোট আর ফার্স্ট অ্যান্টাই নোটের মধ্যে ডিফারেন্স দেখো ল্যামডা বাই 12 এদের মধ্যে ডিফারেন্স কত আসবে ল্যামডা বাই 4 আসবে ল্যামডা বাই 12 মাইনাস ল্যামডা বাই 6 মাইনাস অফ মাইনাস ল্যামডা বাই 6 ক্লিয়ার তো ডিফারেন্স দেখতে চলেছি তো ল্যামডা বাই 12 মাইনাস করলে প্লাস ল্যামডা বাই 6 দেখো 12 এটা কত আসছে ল্যামডা প্লাস এটা কত আসছে 2 মানে 2 ল্যামডা তো দেখো 3 ল্যামডা বাই 12 মানে হচ্ছে ল্যামডা বাই 4 দেখো অলওয়েজ আসবে তো এই ছিল আমাদের স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভ তো স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে একটাই বিষয় বস্তু হচ্ছে কি না প্রত্যেকটা পার্টিকেল এসএইচএম বানায় তো আমরা স্টেশনারি ওয়েভকে ওয়েভ বলে থাকলেও তাকে আমরা ওয়েভ বলবো না যে প্রত্যেকটা পার্টিকেলের এসএইচএম এর দ্বারা কি হয়ে থাকে প্রত্যেকটা পার্টিকেলের এসএইচএম এর দ্বারা স্টেশনারি ওয়েভ সৃষ্টি হয়ে থাকে ক্লিয়ার তো স্টেশনারি ওয়েভের মধ্যে কি হয়ে থাকে বাউন্ডেড হয়ে থাকে স্টেশনারি ওয়েভ কি হয়ে থাকে বাউন্ডেড হয়ে থাকে তো প্রত্যেকটা পার্টিকেলের এনার্জি তার এক্সিস এর রেসপেক্টে তার পজিশনের রেসপেক্টে ফিক্সড তো প্রত্যেকটা পার্টিকেল একবার ম্যাক্সিমাম পটেনশিয়াল ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম পটেনশিয়াল আমাদের কাছে তাহলে এই পার্টিকেলটা তার এনার্জি তার পরের পার্টিকেলটাকে সাপ্লাই করছে না তো এনার্জি বাউন্ডেড ক্লিয়ার করতে পেরেছি
তো আমরা যদি ইন শর্ট আমরা যদি ট্রাভেলিং ওয়েভ আর স্টেশনারি ওয়েভের যদি ডিফারেন্স দেখি তো শর্টে আমি একটা ডায়াগ্রাম বানিয়ে দিচ্ছি তোমরা ফিল করে নিচ্ছি ডায়াগ্রাম বানিয়ে ফিল করে দিচ্ছি ক্লিয়ার দেখো তো প্রথমে আমরা কি নিচ্ছি ধরো ট্রাভেলিং ওয়েভ ট্রাভেলিং ওয়েভ আর কি নিলাম এই পাশে ধরো স্টেশনারি ওয়েভ ক্লিয়ার আচ্ছা তো ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন না ট্রাভেলিং ওয়েভের ইকুয়েশন y = a sin ওমেগা t - kx তাহলে এই ইকুয়েশন থেকে বুঝতে পারছি প্রত্যেকটা পার্টিকেল কোন না কোন সময় একটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পাচ্ছে প্রত্যেকটা পার্টিকেলের ফেজ x এর সাথে डिफरेंट হচ্ছে তো প্রত্যেকটা পার্টিকেল সেজন্য আমরা কি বলতে পারছি না প্রত্যেকটা পার্টিকেলই একটা না কোন সময় ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট পাচ্ছিল স্টেশনারি ওয়েভে আমরা কি দেখলাম y = 2a cos kx * sin ওমেগা t তার মানে এখানে দেখতে পাচ্ছি না ফেজ কি হয়ে গেছে অলরেডি একটা ফিক্সড হয়ে গেছে তো প্রত্যেকটা ফেজের জন্য অ্যামপ্লিটিউডও আলাদা আলাদা তো প্রত্যেকটা পার্টিকেলের অ্যামপ্লিটিউড প্রত্যেকটা ডিসপ্লেসমেন্টের রেসপেক্টেও डिफरेंट প্রত্যেকটা পজিশনের রেসপেক্টে প্রত্যেকটা পার্টিকেলের অ্যামপ্লিটিউডও डिफरेंट x এর উপর ডিপেন্ড করে আছে তো প্রত্যেকটা পার্টিকেল ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড পর্যন্ত পৌঁছবে না প্রত্যেকটা পার্টিকেল ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড পর্যন্ত পৌঁছবে না डिफरेंट পার্টিকেল डिफरेंट ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট মানে ওই পার্টিকেলটা নিজের রেসপেক্টে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ওই পার্টিকেলটা নিজের রেসপেক্টে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট এ পাশে ওই পার্টিকেলটা নিজের রেসপেক্টে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট নিতে আছে নিজের পজিশনের রেসপেক্ট কেউ কারোর অ্যামপ্লিটিউডকে কপি করবে না সে তার নিজের রেসপেক্টে কি করতে আছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট বানাতে আছে তাহলে এই ছিল স্টেশনারি ওয়েভের ইকুয়েশন ক্লিয়ার তো ট্রাভেলিং ওয়েভে আমরা কি দেখতে পাচ্ছিলাম না প্রত্যেকটা পার্টিকেল তার পার্শ্ববর্তী পার্টিকেলকে কি করছিল এনার্জি ট্রান্সফার করছিল তো ফার্স্ট আমরা কি দেখব এনার্জি কি হচ্ছে ট্রান্সফার হয় মানে স্টেশনারি ওয়েভের ক্ষেত্রে আমরা কি দেখব যে প্রত্যেকটা পার্টিকেলের এনার্জি কি রয়েছে বাউন্ডেড রয়েছে যখন এই পার্টিকেলটা এখানটায় তার কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম এখানটায় তার পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম এখানে তার পটেনশিয়াল এনার্জি ম্যাক্সিমাম তাহলে তার নিজের পজিশনের রেসপেক্টে সে কি করতে আছে কেবলমাত্র অসিলেটি করতে আছে SHM বানাতে আছে তাহলে SHM এ এনার্জি কি হয়ে থাকে বাউন্ডেড হয়ে থাকে তাহলে ওই পজিশনের রেসপেক্টে এনার্জি অসিলেট করতে থাকে তার পরের পার্টিকেলকে এনার্জি দেয়ই না তো এনার্জি এখানটা আমি কি বলবো এনার্জি বাউন্ডেড ক্লিয়ার করতে পেরেছি সেকেন্ডটা ট্রাভেলিং ওয়েভে কি হয়ে থাকে না ট্রাভেলিং ওয়েভে প্রত্যেক পার্টিকেল ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড প্রাপ্ত ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে পৌঁছতে পারে কিন্তু স্টেশনারি ওয়েভে দেখো প্রত্যেক পার্টিকেলের অ্যামপ্লিটিউড কি দেখতে পাচ্ছি ডিফারেন্ট ক্লিয়ার প্রত্যেকটা পার্টিকেলের অ্যামপ্লিটিউড আমরা কি দেখতে পেলাম ডিফারেন্ট থার্ড পয়েন্ট না প্রত্যেকটা পার্টিকেল আমরা ট্রাভেলিং ওয়েভের ক্ষেত্রে কি লক্ষ্য করতাম যে সেম ফেজ এই পয়েন্টের ফেজ আপওয়ার্ড এই পয়েন্টের ফেজ আপওয়ার্ড তাহলে দুটো সেম ফেজ আসে তার ইন্টারভাল কত না সেম ফেজ আসে তার ইন্টারভাল কত 2π তাহলে সেম তাহলে দুটো দুটি সেম ফেজের পার্টিকেলের মধ্যে ফেজ ডিফারেন্স কত হয়ে থাকে ডেল ফাই কত হয়ে থাকে না 0 থেকে 2π পর্যন্ত হয়ে থাকে কত হয়ে থাকে 0 থেকে 2π কিন্তু এখানটায় কত হয়ে থাকে এখানটায় কি হয়ে থাকে না এখানটার দুটি সেম ফেজের পার্টিকেলের
মধ্যে ফেজ ডিফারেন্স ফেজ ডিফারেন্স কত হয়ে থাকে ডেল ফাই ইজ ইকুয়াল টু 0 দুটো সেম ফেজ দেখো দুটো পার্টিকেলই আপওয়ার্ড যেতে আছে তাহলে দুটো নোডের মধ্যে দুটো সাকসেসিভ নোডের মধ্যে দুটি সেম ফেজের মধ্যে দুটি সেম ফেজের পার্টিকেল এখানে যদি লিখতে আর ভালো হতো দুটি সাকসেসিভ সাকসেসিভ নোড এই দুটো হচ্ছে কি নোড দুটো সাকসেসিভ নোডের মধ্যে সেম ফেজের পার্টিকেলের ফেজ ডিফারেন্স কত হয়ে থাকে ডেল ফাই ইকুয়াল টু 0 যদি এই পার্টিকেল আর এই পার্টিকেল নি তাদের ফেজ ডিফারেন্স হচ্ছে কত পাই কারণ এই পার্টিকেলের ফেজ হচ্ছে কোন দিকে আপওয়ার্ড এই পার্টিকেলের ফেজ কোন এই পার্টিকেলের কোন দিকে হচ্ছে আপওয়ার্ড এর হচ্ছে কোন দিকে ডাউনওয়ার্ড তাদের মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে পাই ক্লিয়ার করতে পেরেছি বোঝা গেছে আচ্ছা আর কি এদের অ্যাম্প্লিটিউড তো আমি বললাম আর যে ট্রাভেলিং ওয়েভের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই ফোর্থ ট্রাভেলিং ওয়েভে একসাথে সকল পার্টিকেল মিন পজিশনে আসে না কিন্তু স্টেশনারি ওয়েভে আমরা কি দেখতে পাচ্ছিলাম ফটো যে বলছিলাম তো ফটো আমরা কি দেখতে পাচ্ছিলাম একসাথে সকল পার্টিকেল কি হয়েছিল মিন পজিশনে ক্লিয়ার একসাথে তো স্টেশনারি ওয়েভে আমরা কি দেখেছিলাম একসাথে একই সঙ্গে সকল পার্টিকেল মিন পজিশনে এসে নয় আসে মিন পজিশনে আসে ক্লিয়ার তো আই হোপ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভকে আমি ইন ডিটেলস আমি বোঝানোর চেষ্টা করেছি যে এই লেভেল এবং নিট লেভেল অনুসারে তো খুবই লেন্দি ভিডিও হয়ে গেছে দেখেই বুঝতে পারছো তো আজকের মতো এটুকুই পর্যন্ত বেস্ট অফ লাক তোমরা মন দিয়ে কন্টিনিউয়াসলি পড়া চালিয়ে যাও এবং খুব ভালো 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 মানে উইশ করো এবং সবার মধ্যে শেয়ার করে দাও এই ভিডিও যাতে সবাই যাতে বেস্ট কনসেপ্ট পেয়ে থাকে আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো বেস্ট অফ লাক গুড নাইট